भक्ति रक्षा श्रीदेव गोसाई महाराज की जय। रूपानुग गुरुवर्ग की जय। नमाचार्य हरिदास ठाकुर की जय। प्रेम से बोलो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद सदैव द्वादश वसन गौर भक्त विनोद की जय। जय श्रीपाद भक्ति विज्ञान मुनि महाराज की जय। जय भक्ति चंदन विष्णु महाराज की जय। जय श्री एक ग्राम नाम की निजामपुर ग्रामवासी भक्त वृंद की जय। निताय गो प्रेमानंद जय। ओम विष्णु पाद श्री भक्ति निष्काम संत महाराज की। तो अपना नाम की छो? जयंती घोष। जयंती दीदी ठीक है। अपनी तो अनेक बार मठे आसेछेन, मठेर संगे जुक्त आछेन। মঠে আচার্য মহারাজ অনেকবার বলেছেন যে আমাদের মঠে এটা হচ্ছে ব্রহ্ম মাধব গৌড়ীয় সম্প্রদায়। এই গৌড়ীয় সম্প্রদায়ে যুক্ত হতে হলে আমাদেরকে ভগবানের দাসের দাস এই এই পজিশনটা গ্রহণ করতে হবে, বুঝতে পারছেন? ভগবানের দাসের দাস যদি হবেন তাহলে ওখানে ভগবানের দাসের দাসের উচ্চিষ্ট কি আমাকে থাকতে হবে, তাহলে অন্য জিনিসগুলো আপনাকে বাদ দিতে হবে, যেটা ভগবানকে দেওয়া যাবে না ওরা ভক্তরা পাবে না। ভক্ত না পেলে আমরা সে প্রসাদটা পেতে পারবো, মহাপ্রসাদটা পেতে পারবো, বুঝতে পারছেন? তার জন্যে পরীক্ষিত মহারাজ যেখানে চারটা জায়গা কলিকে দিয়েছেন ওই চারটা জায়গা আমাকে বাদ দিতে হবে, বুঝতে পারছেন? যদি এই লাইনে যুক্ত হতে চাইছেন চারটা নিয়ম না, চারটা নিয়ম জানেন তো? দূতম, আপনি শুনবেন কিছু বলবেন না, দূতম পানম স্ত্রীয় সোনা, মানে জুয়া খেলবেন না, টাকা ফাঁকা লাগাবেন না, বুঝতে পারছেন? এই গল্প করবেন ওখানে, আরে বল গল্প করবেন, জুয়া খেলবেন না, ঠিক আছে? আর বিড়ি সিগারেট পান চা আদি খাবেন না। চা খান, না না ছেড়ে দেবেন, ঠিক আছে? চা আজকে ছেড়ে দেবেন। ওই আরেকটা চা পাওয়া যায় প্রজ্ঞা চা, ওই প্রজ্ঞা চা অর্ডার করবেন, ওটা ওটা ওইটা বানিয়ে খাবেন, ঠিক আছে? তাহলে তুলসী আয়ুর্বেদিক চা পাওয়া যায় ওটা খাবেন, কিন্তু ওই ইয়ে খাবেন নিকোটিনওয়ালা চা খাওয়া যাবে, ভগবানে দেওয়া যাবে না, তাহলে খাবেন। গুড়াকু করেন, গুড়াকু তোমাকু মহিলারা বিড়ি বিড়ি খায় আর বিবাহ ভাইয়ের সম্পর্ক নাই। আর সোনা, সোনা হচ্ছে জীব হিংসা, ভগবানকে না দিয়ে চাল ডাল খাবো হিংসা। পেয়ার লসুন খান, পেয়ার লসুন যদি খাবেন তো ভগবানকে দেওয়া যাবে, মসুর ডাল খাবেন না। আমি শুনবেন বাস, আমি যেটা বলবো প্রশ্ন হ্যাঁ উত্তর দেবেন। তো এইসব খাবেন না, চারটা জিনিস মনে থাকলো, দূতম পানম স্ত্রীয় সোনা, দুধ কিটা নাই আর নেশাদ্রব্য নাই, বিবাহ ভাইয়ের সম্পর্ক নাই আর জীব হিংসা নাই, সবসময় প্রসাদ সেবা করবেন। আর আমাদের একাদশী ব্রত হয়, আর আমাদের বিভিন্ন গুরুবর্গদের উৎসব আছে, দিদিদের কাছে আছে, নিয়ে যাবেন, ঠিক আছে? যেন তো আমার মন্দিরে পঞ্জিকা কম আছে, পরবর্তীকালে তো আপনারা নতুন পঞ্জিকা তো এখানে প্রিন্ট হবে, ঠিক আছে? ওই সময় পঞ্জিকা আছে না, হ্যাঁ পঞ্জিকা ফলো করবেন, ঠিক আছে? আর সব থেকে ইম্পর্টেন্ট বস্তু হচ্ছে আপনি এ লাইনে যুক্ত হচ্ছেন, আমাদের লাইনে ভক্তের পজিশন সব থেকে বেশি, যিনি ভগবানের ভক্ত বৈষ্ণব ওনাকে সবসময় সেবা করবেন, সবসময় বৈষ্ণবগণকে খুশি করতে চেষ্টা করবেন, ঠিক আছে? গুরুর আনুগত্যে বৈষ্ণবকে খুশি করবেন, গুরুর আনুগত্যে, বুঝতে পারছেন? তো এই প্রকার আমাদেরকে আনুগত্যটা স্বীকার করতে, ভক্তের সেবক আমরা, ভক্তগণের সেবক। তো আপনি এই যে মানে সেবাটা এখন এটা সেবাতে আপনি জয়েন করছেন, সেবা লাইনে আপনি জয়েন করছেন, এটা মানে শুধু মালা নিলেন না, শুধু মালা যে মালা নেবার শিষ্য নয়, বুঝতে পারছেন? মালা মন্ত্র নেবার শিষ্য নয়, আপনি আপনার মনের কথা বাদ দিয়ে এবার গাইডেন্স নিয়ে চলবেন, সেটা আজকে আপনি শপথ করছেন, ঠিক আছে? যা করবেন জিজ্ঞাসা করে করবেন, তাহলে কর্মতে আর পড়বে না, অসুবিধা হবে না, কর্মতে পড়বে না, কর্মের কর্মের রেজাল্ট, পুণ্য আর পাপ কর্মে পড়বে না, যদি গুরুদেবের আনুগত্যে চলেন সব কাজ করে, বুঝতে পারছেন? কৃষ্ণ বলল যে আমার কথা শুনে চলবে, সব তোমার যত প্রবলেম আছে সব চলে যাবে, বুঝতে পারছেন? আমি দেখব, গোপীদেরকে বলেছিল যে তুমি আমার কথা শুনে ওই ইন্দ্র পূজা বন্ধ করে দাও, প্রবলেম আসছিল তো, প্রবলেম নিশ্চয়ই আসছিল, কিন্তু ইন্দ্র সেই প্রবলেমটা উনি সলভ করে দিয়েছিল, গোবর্ধন তুলেছিল, বুঝতে পারছেন? তো আপনি কথা শুনে চলবেন এটা আজকে শপথ করছেন, কথা শুনে চলবেন তাহলে যুক্ত থাকবে, কথা শুনে না চলেন তাহলে কানেকশনটা কেটে যাবে, এটা মনে রাখবেন। সবসময় কথা শুনে জিজ্ঞাসা করতে হয়, শিষ্য মানে শাসনে থাকতে হয়, বুঝতে পারছেন? তো আমরা শাসনে থাকবো, গুরুদেবের শাসনে থাকবো, আর গুরুদেবও ওনার গুরুদেবের শাসনে থাকবে,
এই প্রকার ভগবানের আনুগত্য হয়ে সবাই সেবা করছে, বুঝতে পারছেন? এটা হচ্ছে গুরু পরম্পরা। আমাদের পরম্পরার নাম হচ্ছে ব্রহ্ম মাধব গৌড়ীয় সম্প্রদায়। আর সব সম্প্রদায় কৃষ্ণ থেকে আসছে, ভগবান থেকে সব সম্প্রদায় আসছে, কিন্তু আমাদের ব্রহ্মা থেকে এই লাইনটা স্টার্ট হয়েছে, কৃষ্ণ বেদব্যাস, বেদব্যাস থেকে আসছে মধ্বাচার্য, মধ্বাচার্য থেকে এ প্রকার ওদের লাইন আছে, মাধবেন্দ্র পুরী, ঈশ্বর পুরী, মহাপ্রভু, রূপ গোস্বামী হয়ে ভক্তিবিনোদ ঠাকুরের ধারা, এটা তারপরে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তারপরে শিলশ্রীধর মহারাজ, এস ভক্ত প্রভুপাল, শিলভক্তি সুন্দর গোবিন্দদেব গোস্বাই মহারাজ, আচার্য মহারাজ। আর আচার্য মহারাজ চলে যাওয়ার পরে আমার গুরুবর্গরা আমাকে আদেশ করেছে, তার জন্যে আপনাকে এই সেবাটা আমাকে দিয়েছে বলে আপনাকে আশ্বস্ত করাচ্ছি, ওনার চরণে কানেকশন দিচ্ছি, ঠিক আছে? তো আপনি সবসময় কথা শুনে চলবেন, জিজ্ঞাসা করে চলবেন, ঠিক আছে? এবার আপনি এই যে হরিনাম সেবা করবেন তার আগে ফার্স্ট গুরুদেবকে প্রার্থনা করতে হবে, গুরুদেবকে প্রার্থনা করবেন, তারপরে পঞ্চতত্ত্ব মন্ত্রটা আপনি বলবেন, আমি যেটা বলবো ওটা বলবেন, ঠিক আছে? জয় শ্রীকৃষ্ণ, চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, ঠিক আছে? এই মন্ত্রটা করে এ দেখেন মাঝখানে মালাটা আছে, এটা হচ্ছে কৃষ্ণের ইচ্ছা, সুমেরু বলে কৃষ্ণের ইচ্ছা আমাকে কখনই অতিক্রম করবো না, এই বড় মালা থেকে স্টার্ট করবেন, ঠিক আছে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে, রাম হরে রাম 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 হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে, হরে রাম হরে রাম 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 হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে, হরে রাম হরে রাম 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 হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে, হরে রাম হরে রাম 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 হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে, হরে রাম হরে রাম 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 হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে, হরে রাম হরে রাম 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 হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে, হরে রাম হরে রাম 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 হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে, হরে রাম হরে রাম 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 হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে, হরে রাম হরে রাম 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 হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে, হরে রাম হরে রাম 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 হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে, হরে রাম হরে রাম 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 হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে, হরে রাম হরে রাম 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 হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে, হরে রাম হরে রাম 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 হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে, হরে রাম হরে রাম 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 হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে, হরে রাম হরে রাম 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 হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে, হরে রাম হরে রাম 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 হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে, হরে রাম হরে রাম 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 হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে, হরে রাম হরে রাম 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 হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে, হরে রাম হরে রাম 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 হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে, হরে রাম হরে রাম রাম হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে, হরে রাম হরে রাম 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 হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে, হরে রাম হরে রাম রাম হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে, হরে রাম হরে রাম 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 হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে, হরে রাম হরে রাম 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 হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে, হরে রাম হরে রাম রাম হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে, হরে রাম হরে রাম রাম হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে, হরে রাম হরে রাম রাম হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে, হরে রাম হরে রাম রাম হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ হরে, হরে রাম হরে রাম রাম হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে, হরে রাম হরে রাম রাম হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে, হরে রাম হরে রাম রাম হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে, হরে রাম হরে রাম রাম হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ হরে, হরে রাম হরে রাম রাম হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে, হরে রাম হরে রাম রাম হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে, হরে রাম হরে রাম রাম হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে, হরে রাম হরে রাম রাম হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে, হরে রাম হরে রাম রাম হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে, হরে রাম হরে রাম রাম হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে, হরে রাম হরে রাম রাম হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ হরে, হরে রাম হরে রাম রাম হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে, হরে রাম হরে রাম রাম হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে, হরে রাম হরে রাম রাম হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে, হরে রাম হরে রাম রাম হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে, হরে রাম হরে রাম রাম হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে, হরে রাম হরে রাম রাম হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে, হরে রাম হরে রাম রাম হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে, হরে রাম হরে রাম রাম হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে, হরে রাম হরে রাম রাম হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ হরে, হরে রাম হরে রাম রাম হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে, হরে রাম হরে রাম রাম হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে, হরে রাম হরে রাম রাম হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে, হরে রাম হরে রাম রাম হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে, হরে রাম হরে রাম রাম হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে, হরে রাম হরে রাম রাম হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে, হরে রাম হরে রাম রাম হরে,
আপনি দেখলেন প্রথমে গুরুদেবকে প্রার্থনা করে পঞ্চতত্ত্ব মন্ত্র করে এই বড় মালা থেকে স্টার্ট করলেন, হরে কৃষ্ণ মন্ত্র জপতে জপতে ছোট মালা পর্যন্ত আসলে, এখানে আসার পরে কিন্তু এটাকে ক্রস করা চলবে না, আবার ঘুরিয়ে দিতে হবে, আবার এখান থেকে স্টার্ট করতে হবে। হরে কৃষ্ণ এই ব্যাপার আপনি প্রত্যেকদিন 16 মালা কিংবা তার থেকে বেশি করলে আর ভালো, বুঝতে পারছেন? আর যেদিন সময় হবে না, গুরুদেব বৈষ্ণবের সেবা আছে, 4 মালা তিনি কম করে দেবেন, ঠিক আছে? তো আপনার নামটা জয়ন্তী বললেন নাকি? যশোমতী দেবী দাসী, ঠিক আছে? যশোমতী দেবী দাসী, ঠিক আছে? ঠিক আছে, হরে কৃষ্ণ। আপনি মালাটা দিন, এই দণ্ডবত করেন, আগে আগে দণ্ডবত করেন, এরকম করুন, ওম অজ্ঞান ওম অজ্ঞান স্মরণধস জ্ঞানঞ্জন শ্লাঘা চক্ষুর উন্মিতম জেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। জয় চরণ দিন, জয় যশোমতী দিদি কি, ঠিক আছে? এখনই আপনি 4 মালা করে নেবেন আগে, হ্যাঁ, তারপরে ঠিক আছে 4 মালা করে নেবেন। এইটা এইটা আপনি 1 মালা করলেন তো, বড় থেকে ছোট আসলেন 1, ছোট থেকে বড় আসলেন 2, এবার গণবেন 16 মালা তো গণবেন 7 মালা, ঠিক আছে? হ্যাঁ, এইটা 16 মালা হয়ে গেলো, সাথে বেশি করবেন তো, 16 মালা হয়ে গেলো তার 1টা 16 32, তারপরে 32 64, এবার এবার করবেন, ঠিক আছে? ঠিক আছে, মালাটা তলে রাখবেন, হ্যাঁ, উপরে রাখবেন সব, আর এই পুরোনো মালাগুলো ইউজ করবেন না, ঠিক আছে? আর মালাটাকে ঢাকে ঢাকে পড়বেন, সবাইকে লোক দেখিয়ে আমি বড় ভক্ত মনে করবেন না, ঠিক আছে?
বন্দেহম শ্রী গুরু শ্রীযুতা পদ কমলম শ্রী গুরু বৈষ্ণবাংশ্চ শ্রী রূপম সাগ্রজাতম সহগণ রঘুনাথান্বিতম তম সজীবম সাদ্বৈতম সাবধূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পদাম সহগণ ললিতা শ্রী সখান্বিতাংশ্চ ওম অজ্ঞানতিমিরান্ধস্য দিদি ও দিদি বৈষ্ণবকে প্রণাম করে যাবেন বৈষ্ণব বন্ধু সবাই প্রণাম মহারাজকে প্রণাম করবেন বৈষ্ণব বন্ধু প্রণাম করবেন হ্যাঁ ওম জ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানঞ্জন শলাকায় চক্ষুর্মীলিতম জেন তস্মৈ শ্রী গুরবে নমঃ আগে মহারাজকে প্রণাম করবেন পূজ্য শ্রী গুরুবর্গ বন্দিত মহাভাবান্বিত সদা পূর্বাপরিয় পরম্পরা প্রচলিত প্রাচ্য ভমতাকিতে ভক্তির নির্মল নিরসনিমিত্তম সম্রাটকম সাদরম বন্দে শ্রী গুরুদেব অনাথ শিরাচার্য বর্জম নিজম গুরুভাবিষ্ট সুপ্রকম গুরুগণের আশিষ সম্ভূষিতম চিন্তা চিন্ত সমস্ত ভেদ নিপুণম শ্রীরূপ পন্থানগম গোবিন্দবিদম উজ্জ্বলম ব্রতনম ভক্তান্বিতম সুন্দরম বন্দে বিশ্বগুরুম চ দিব্য ভগবত প্রেম্ণ হি বীজপ্রদম দেবম দিব্যতনুম সুছন্দবদনম বালার্কছিলার্চিতম সান্দ্রানন্দপুরম সদৈকবর্ণম বৈরাগ্য বিদ্যাম বুধিম শ্রী সিদ্ধান্তনিধিম শুভাক্তিলসিতম সারস্বতনম্বরম বন্দিতম সুবদম মদৈকশরণম নাশীশ্বরম শ্রীধরম শ্রী সিদ্ধান্ত সরস্বতী বিদিত গৌড়ীয় গুণবান্বয়ে ভাত ঘনরেব প্রভাত গগনে এ গৌর সংকীর্তনে মায়াবাদতি মিঙ্গল ধরগতানুদ্ধৃত জীবনীমান কৃষ্ণ প্রেম সুধাব্দি গাহন সুখপ্রভা প্রবন্তম ভজে নমো গৌরকিশোরায় ভক্তদ্ভূত মূর্তয়ে গৌরাঙ্গী পদ্মভৃঙ্গায় রাধাভাবনি সেবিনী বন্দে ভক্তিবিনোদম শ্রী গৌরশক্তিস্বরূপকম ভক্তিশাস্ত্রজ্ঞ সম্রাধম রাধারসসুধানিধি গৌরভজাস্য শাস্ত্রয় বৈষ্ণবৈর্বন্দে বিগ্রহম জগন্নাথ প্রভম বন্দে প্রেমাভিবিদ্ধ বৈষ্ণবম বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যেব চ পতিতানাম পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ পঞ্চদত্ত্বাত্মকম কৃষ্ণম ভক্তরূপস্বরূপকম ভক্তাবতারম ভক্তক্যম নমামি ভক্তশক্তিকম নমো মহাবদন্নায় কৃষ্ণপ্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামিনি গৌরতুষে নমঃ জয়তাম শ্রুতোর পঙ্গুরমন্দমতিরগতি মৎসর্বস্য পাদাম ভুজৌ রাধামদনমোহন দিব্যবৃন্দাবৃন্দকল্পদুর্মাদ শ্রীমদ্রত্নগার সিংহাসনস্থু শ্রীগন্ধর্বাশিল গোবিন্দদেব পৃষ্ঠলীভি সেব্যমান স্মরামি শ্রীমনরাসরসরম হি পংশীবরতটস্থিত কর্ষণবেগ সনেগোপী গোপীনাথ শ্রীয়স্তু না বৃন্দায় তুলসী দিব্যায় প্রিয়ায় কেশবশ চ কৃষ্ণা ভক্তিপতি দেবী সত্যবক্তেই নম নমঃ অথনত্ব মন্ত্রগুরুন গুরুন ভাগবতার্থদাম ব্যাসান জগদ্গুরুনত্ব তত জয় মুদিরয়ে জয় সপরিক শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গন্ধর্ব গোবিন্দ সুন্দর পাদপদ্মনম জয়স্তু শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীয়দ্বৈত গদাধর শিব সাধু শ্রী গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রী গুরু চরণ পদ পদ্ম
Thank you.
Hola.
Oh.
मुखम करोति वाचलम पौरुलं गायति गिरी जत्कृपातमहं वन्दे श्रीगुरुदिनकारिणम् ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः नमो विश्वपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिश्रुतमगरस्वामिति नामिने नमो षड्भक्तमने मणिपूरुद्भवे च प्रभुपादलस्यतपाणि प्रचारनिरताय ते पूज्य श्री गुरुवर्ग वंदित महाभावान्वित सदा पूर्वापर्य परंपरा प्रचलित प्राच्य प्रमुखता के हे भक्त निर्मल निजर सन्निपितम समर्थ क्रम सादरम वंदे श्री गुरुदेव नाथ शिराचार्य वर्जम निजम गुरु भाविष्ट सुप्रकम गुरुगणे राशिष संरूषितम चिंत चिंत समस्त भेद निपुणम शिल्प पंथानुगम गोविंद विधम उज्जलम वर्तनम भक्त निकर सुंदरम वंदे विश्व गुरुं च दिव्य भगवत प्रेमणा हि बीज प्रदम अथलत्व मंत्र गुरु गुरु भागवतार्थदान व्यासांगल गुरु नत्व तत जाय मुदिराय वृंदाय तुलसी दिव्याय प्रियाय केशव सच कृष्णा भक्ति गुरु भक्ति আমরা সবাই ভক্তজনের কৃপাতে আমাদের গুরু ভাই গুরু বন্ধের কৃপাতে আমরা একত্রিত হয়েছি কিছু যে আমাদের মহাপ্রভুর লাইনে আচার্যগণ গুরুবর্গগণ যে কথা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে কথাগুলো বলে গেছে সেই কথাগুলো আমরা স্মরণ করতে পারব এখানে আমাদের গুরু ভাই শিলা ভক্তি বিজ্ঞান মুনি মহারাজ আবার শিপা ভক্তিচন্দন বিষ্ণু মহারাজ আর অনেকগুণ ভক্তগণ আছেন মেনকা দিদি আর মহালক্ষ্মী দিদি আর সবার আপনার ভক্তরা এখানে যারা যারা আছে সবাই বিভিন্ন সুফল প্রভু বিমল প্রভু আসছেন নবদ্বীপ থেকে ধামবাসী আসছেন এখানে প্রচারে সাহায্য করতে সংকীর্তনে একা তো সংকীর্তন করা যায় না একা এক বাজাবে একা করতাল বাজাবে একা হরিনাম করবে তো হয় যায় না একাপি আমারও নাহি পায় বল হরিনাম সংকীর্তন আপনারা সবাই একত্রিত হয়ে এই হরিনাম সংকীর্তন একটা আয়োজন করেছেন তো ভগবান প্রসন্ন হবে বুঝতে পারছেন বৈকুণ্ঠ কাকে বলে আমাকে মনে রাখতে হবে বৈকুণ্ঠ কাকে বলে যেখানে অনেক বৈষ্ণব ভক্ত মিলে একটাই কাজ করবে তারা গুরু বৈষ্ণব ভগবানকে প্রসন্ন করবে অন্য কোন ইচ্ছা বাসনা আদি থাকবে না কোন দ্বন্দ্ব আদি থাকবে না একজন যারা ভগবান পথে আসতে চায় না তারা শুধু জিহ্বা ইন্দ্রিয়কে সেবা করে বুঝতে পারছেন মাছ খাবে ডিম খাবে মাংস খাবে এটাই দিন রাত চিন্তা অন্য জীব গুলাকে মেরে মেরে যেরকম খায় তাদের রক্ত আমাকে ভালোবাসে ভালো লাগে তাদের মাংস আমাকে ভালোবাসে বুঝতে পারছেন এসব চিন্তা ভাবনা করার লোক গুলা বেশি আছে অসুররা কি খায় অসুররা ওই মাংস রক্ত আদি খায় আমরা যদি সেটা করি পরবর্তী জন্মে সেই অসুর হয়ে জন্ম হব বুঝতে পারছেন সেটা যদি খেতে থাকি তাহলে ভগবান সেটা দিবে আমাকে সেই জন্ম দিবে বাঘ ভালু শৃগাল কত কত এইসব জিনিস খেতে থাকে যদি সেটাই আমরা করতে থাকি বুঝতে পারছি আরেক প্রকার লোক তারা কি আছে না আমরা হচ্ছি গুরু বৈষ্ণব ভগবানের দাস তারা যে উচ্চিষ্ট দিবে সেটাই আমরা গ্রহণ করব বুঝতে পারছেন পেঁয়াজ রসুন আদি ভগবান গ্রহণ করেন না তো শুদ্ধ ভাবে রান্না করে তুলসী পাতা দিয়ে ভোগ লাগে ওরা প্রসাদ সেবন করেন আর তারা ভগবানের প্রসাদ মানে কি ভগবান আমাকে শক্তি প্রদান করে যাতে ওনার গুণ কীর্তন করতে পারি ওনার সেবা করতে পারি ওনার ভক্তের সেবা করতে পারি এই শক্তিটা আমাকে দিন ভগবান প্রসাদ সেবা করিতে হয় সকল প্রপঞ্চ জয় যত প্রকার মানে বিভিন্ন প্রকার আমার দোষ ত্রুটি আছে এই জগতে সব কেটে যাবে যদি আমরা প্রত্যেক দিন ভগবানকে কিছু
ভোগ লাগিয়ে দিব সাত বুঝতে পারছেন আপনারা সবাই বাংলাতে জন্ম হয়েছে জানেন মহাপুরুষ সম্পর্কে জানেন কৃষ্ণ সম্পর্কে জানেন বৈষ্ণব সম্প্রদায় সম্পর্কে তবেও আপনারা সে মাছ মাংস আদি খেতে থাকে বুঝতে পারছেন কি লাভ হবে মনুষ্য জন্ম পেলেন ছাগল ছিলেন বিড়াল ছিলেন ওই সময় তো শাস্ত্র কথা শুনেননি শুনেছেন ছাগলকে শোনানো যাবে বলা যাবে ছাগলকে বললে শুনবে বুঝতে পারবে গাছকে বললে বুঝতে পারবে দেখেন আপনি যদি এখানে না শুনেন এই সব শরীরগুলো আপনার জন্য রেডি হয়ে আছে পাবেন এইসব শরীরগুলো পাবেন যারা শুনবে না মৃত্যু আসছে আপনি ভাবছেন তো আমি মরবো না অনেক টাকা কামাই করেছে আর মরবো না মরতে হবে যে টাকা ফাঁকা কিছু কাজে লাগবে না বিল্ডিং দলান টাকা ছেলে মেয়ে কে বাঁচাবে না বুঝতে পারছেন বাঁচায় ছেলেরা বলবে এই গন্ধ হচ্ছে শরীরটা জানি তো বুঝতে পারছেন আর শরীর থেকে বেড়ে যাবেন আজ পরে যদি বেড়ে যায় আর শরীরে প্রবেশ করতে পারে জানেন তো যারা খুব এই পরিবার শরীর নিয়ে খুব আসক্তি থাকে তারা ভূত হয়ে জন্ম শরীরকে বেড়ে যায় তো ভূতের শরীর পায় বিভিন্ন শরীর আছে ভূত প্রেত ব্রহ্ম রাক্ষস বিভিন্ন শরীর আছে বুঝতে পারছেন এই শরীর গুলো পাবে কিন্তু যারা গুরু বৈষ্ণবের কথা শুনবে বুঝতে পারছেন যারা গুরু বৈষ্ণবের অনুগতে চলবে তবে তাদের কাছে কিন্তু এইসব জিনিসগুলো আসবে না তারা কি পাবে তারা পাবে ভগবানের সেবা জগতে একটা স্থান আত্মার একটা রূপ আছে সেই রূপ তারা পাবে নিত্য রূপ আছে এই রূপগুলো আমি যে পাচ্ছি এটা অহংকারের রূপ যারা সবসময় মাছের কথা চিন্তা করে মাছ হয়ে জন্ম হবে যারা সবসময় ছাগলের কথা চিন্তা করে তারা ছাগল হয়ে জন্ম হবে বুঝতে পারছেন যারা সবসময় টাকা 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 আছে আমি জায়গাতে আছে তো খিচুড়ি করেনি তো জায়গাতে আছে তো তারা অজগর হয়ে জন্ম হবে বুঝতে পারছেন ওখানে দাঁড়িয়ে থাকে বুঝলেন অজগর হয়ে সে তাকে রক্ষা করবে আর যারা কোনো কিছু পাঁচ পয়সা নাই তো কেন পাঁচ পয়সা করবো যা খুশি তাই খাবো তারা শুকর হয়ে জন্ম হবে শুকরের কোনো পাঁচ পয়সা নাই বুঝতে পারছেন সবকিছু খাবে যারা সবসময় ঘুমাবো 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 অজগর সাপ হয়ে জন্ম হবে ঘুমাতে থাকবে একবার খেয়ে নিল তাহলে ঘুমাতে বুঝতে পারছেন এই প্রকার বিভিন্ন শরীর আছে এই শরীরগুলা আমার জন্য আছে আপনি যা চাইবেন সেই শরীর পাবেন চাইছেন এসব শরীর চাইছেন আপনারা শুকর বিড়াল সুগার এসব শরীর চাইছেন আমরা শুধু এটাই চাইবো যে গুরু বৈষ্ণবের সেবা করতে করতে সবসময় জন্ম জন্মে থাকতে পারি এটাই আমরা চাইবো অন্য কিছু চাইবো না তাদের চরণ সেবী ভক্ত সঙ্গে বাস জন্মে জন্মে হয় এই অভিলাষ কি অভিলাষ হবে জন্মে জন্মে গেলাম ভগবান আপনার ভক্তদের সেবা করতে করতে থাকতে পারি এটাই আপনি আমার উপরে কৃপা করবেন আপনি সেবা করবেন আর মাছ খাবেন হবে কি পেঁয়াজ রসুন কিছু খান না আমাদের মঠের শিষ্য উনি আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে ভালো অন্যরা সব বেশিরভাগ তো লোক খাচ্ছে বেশিরভাগ দেখলাম খাচ্ছে হ্যাঁ আপনি কি বিড়াল হতে চাইছেন বাকি সব মিয়াও মিয়াও করবে নেক্সট লাইফে মিয়াও মিয়াও না বকুল হবে বসে থাকবে ওই পুকুরের ধারে পুকুরের মাছ ধরে চুপ করে খাবে বুঝতে পারছেন বকুলা হয়ে জন্ম হবে না বাঘ হয়ে জন্ম হবে বাঘ আজকালে জঙ্গলে থাকে না ওই জু ভিতরে থাকে জুতে বুঝতে পারছেন জুতে কুকুর আর বিভিন্ন পশু পক্ষীকে মেরে দিয়ে ওদের খেতে বুঝতে পারছেন ওটা খেতে থাকবে ওই জন্ম চাইছেন আর ব্রশ করতে হবে বুঝতে পারছেন আর ব্রশ করতে হবে না মাংস থেকে থাকবে বুঝতে পারছেন আর যারা আন্ডা খায় মুরগির আন্ডা আপনি মুরগি ওকে জন্ম হবে ইঞ্জেকশন দিতে থাকবে নেক্সট লাইফে ওই বাক্স ভিতরে বসে থাকে বুঝতে পারছেন আন্ডা দেবেন আপনার আন্ডাগুলো সব লোকগুলো খাবে বুঝতে পারছেন এই দেখেন যে মুরগিগুলো আছে না তা পূর্বজন্মে এটা করেছিল তার জন্য এই প্রকার শরীর পেয়েছে পেতে চাইছে এসব জিনিস ইচ্ছা আছে এসব জিনিস পাওয়ার হ্যাঁ তাহলে কেন করছেন
যাহা কাজ করছেন তার ফল তো পাবেন, পাবেন না? যাহা কাজ করছেন তার ফল পাবেন। তার জন্য নিজের কাজটাকে একটু পরিবর্তন করে পরিবারের ভালোর কথা চিন্তা করে পরিবার যেন ভালো হয়, আপনি খেটে খেটে পরিশ্রম করে তাদেরকে নরকে পাঠাচ্ছেন। যা আন্ডা খাও, মদ খাও, গাঞ্জা খাও, যাও নরকে যাও। আজকাল আমি দেখেছি বিদেশে কালচার কি, বাবা মা ছেলে মেয়ে সব মিলে মদ খাবে টেবিলে বসে, বুঝতে পারছেন? এইসব কলির প্রভাব, বুঝতে পারছেন? কলির প্রভাব এসব হয়। আমি সাউথ কোরিয়াতে যেখানে সায়েন্টিস্ট ছিলাম, সাউথ কোরিয়াতে যেখানে সায়েন্টিস্ট ছিলাম, ওখানে দেখেছি সাউথ কোরিয়ার লোক ছেলে ছেলে মেয়ে যদি ওই 10 বছর হয়ে গেল মদ যদি না খায় ডাক্তার ডাকবে, ডাক্তার সাইকিয়াট্রিস্ট, এই কিছু আমার ছেলের কিছু প্রবলেম হয়ে গেছে, সাইকিয়াট্রিস্ট ডাক্তার ডাকবে, বুঝতে পারছেন? সে 10 বছর হয়ে গেলে ছেলে মেয়ে সব মিলে মদ খাবে, বুঝলেন? আর 16 বছর হয়ে গেলে বাবা মা ছেলে মেয়ে আলাদা হয়ে গেল, আপনারা যদি বাংলাতে জন্ম হয়, যেখানে মহাপ্রভু কাছে নবদ্বীপ ধাম এই জায়গাতে জন্ম হয়, যদি আপনারা যদি ঠিক রাস্তাতে না আসবেন তাহলে কি হবে, বুঝতে পারছেন? এত দুর্লভ জন্ম পেলেন, মনুষ্য জন্ম পেলেন, কিন্তু গুরু বৈষ্ণবের আনুগত্যে না থাকে আপনি শুধু ইন্দ্রিয়ের দাস হয়ে গেলেন, গোদাস, গোদাস হয়ে গেলেন, বুঝতে পারছেন? ইন্দ্রিয়ের দাস হয়ে গেলেন, ইন্দ্রিয়ের দাসত্ব করতে করতে আপনি কি হয়ে যাবেন, কি হবেন? ইন্দ্রিয়ের দাসত্ব করতে করতে মায়ার সম্পূর্ণ দাস হয়ে যাবে। মায়া থেকে রিহা পাওয়ার উপায়টা কি? মায়া থেকে রিহাই পাওয়ার উপায় নেই, খাবারটা বন্ধ করে দেবেন, খাবারটা বন্ধ করে দেবেন না, খাবারটা বন্ধ করবে, খাবেন কি খাবেন? যেটাকে গোবিন্দকে দেওয়া যাবে, পনির খাবেন, মোচা কড়া খাবেন, বুঝতে পারছেন? ওই শুক্ত, বুঝতে পারছেন? শাক, বুঝতে পারছেন? পোস্ত কড়া, আলু পোস্ত, অনেক দাম, অনেক দাম, দাঁড়ান 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 দাঁড়ান, অনেক দাম শুনেন। আমি আপনার এই মনুষ্য জীবন হচ্ছে কত বর্ষ? 70 থেকে 80 বর্ষ, 70 থেকে 80 বর্ষ। তো এই 70 থেকে 80 বর্ষতে আপনি এমনি কর্ম করে যাচ্ছেন কোটি কোটি বর্ষ, কখনই ছাগল, কখনই বিড়াল, কখনই গাছ, এই প্রকার কাজ করছেন মনুষ্য জীবনে 84 লাখ জমিতে ঘুরতে হচ্ছে, কত টাকা ওখানে লাগাবেন, আবার ওখান থেকে মনুষ্য জন্ম পেতে কত খাটতে হয় জানেন? ওই বিছা সাপ গুলা কত খাটলে তার মনুষ্য হবে, আবার চিন্তা ভাবনা করতে পারছেন? কত খাটতে হয় ওদের, ওই যে জানেন উই পোকা কত খাটে একটা বাড়ি বানায়, বুঝতে পারছেন? অনেক খাটনি নাকি? খাটনি খেটে খেটে এই মাটি গুলা ঘর বানাবে, আবার কি হবে তার পাখি গুলা আসবে, বুঝতে পারছেন? অহংকার হয়ে যাবে, আমি কত বড় লোক হয়ে গেছি, এবার আমার পাখি গুলা চলে আসছে, বুঝতে পারছেন? সে উড়তে স্টার্ট করবে, কি হয় তারপরে পাখি গুলা আসবে আর খেয়ে ফেলবে। আমার শাস্ত্র বলছে লোকগুলা খুব প্রচুর পরিশ্রম করে ঘর বিল্ডিং দালান আদি বানায়, বুঝতে পারছেন? খুব খুশি হয়ে যায়, আমার ঘর বিল্ডিং দালান হয়ে গেছে, এবার যমরাজ আছে তাকে একটা মার দিয়ে শরীর দিয়ে নিয়ে চলে যাও, চলো আবার কাটতে হবে, চলো, বুঝতে পারছেন? এটাই অন্ত। আপনি কি জন্য টাকা খরচ করতে হবে, কি জন্য পরিশ্রম করতে হবে সেটাই আপনারা ভুলে গেছেন। মানস দেহ গেহ যো কিছু মন অর্পিল তুয়া পদে নন্দ কিশোর, আমার মন, আমার দেহ, আমার পরিবার, যা কিছু আমার, হে নন্দ কিশোর তোমার ভক্তের চরণে দিলাম সব কিছু, সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে, তুমি তো ঠাকুর তোমার কুকুর বলিয়া জানো মোরে। আমি যদি কুকুর হতে পারি, বৈষ্ণবে যদি কুকুর হতে পারি,
বৈষ্ণব যদি কিছু উচ্চিষ্ট ছেড়ে দেয় ছেড়ে যদি খেতে পারি হ্যাঁ সে খেয়ে বসতে পারি তাহলে আমার একটা আলাদা জায়গা হয়ে যাবে এই শিবানন্দ সেনের কুকুর সে আবার বৈকুণ্ঠ গেছে মহাপ্রভু তাকে নারিকেল খাওয়াচ্ছে আমার ভাগ্য হবে হবে শিবানন্দের কুকুরের রকম ভাগ্য হবে বলেন সে কুকুরকে মহাপ্রভু নারিকেল খাওয়াচ্ছে আপনার শরীর ছেড়েছে তার আত্মাকে বৈকুণ্ঠ নিয়ে গেছে হবে আপনি খাটতে অনেক পরিশ্রম করে টাকা রোজগার করেছেন সেই টাকা দিয়ে নরকে যাচ্ছে পরিশ্রম করে সে টাকাগুলা কি জন্য খরচ করছেন নরকে যাচ্ছে পরিশ্রম করে করে টাকা খরচ করছে করে করে নরকে যান বুঝতে পারছেন আপনি বিচার করে যে আপনার আপনি শরীর না আত্মা কি আপনার শরীর না আত্মা উত্তর দিন না কারা কারা আত্মা মনে করে তারা হাত তুলেন না বা হাত হাত তুলেন কারা বলছে আমি শরীর আমি শরীর কারা ভাবছেন হাত তুলেন তুলেন কে ভাবছে আমি শরীর আত্মা নয় হাত তুলেন সবাই সবাই আত্মা বলে মানছেন হ্যাঁ না সবাই আত্মা বলে মানছেন নিজকে আত্মা বলে মনে করছেন তো হ্যাঁ তাহলে আত্মার খাওয়াটা কি আত্মার খাওয়াটা কি বলেন হ্যাঁ টক দই হে দেখেন আত্মার খাওয়া হচ্ছে টক দই বুঝতে পারছেন আত্মার খাওয়া হচ্ছে টক দই বুঝতে পারছেন টক দই কোন দিকে খাওয়াবেন আত্মাকে হ্যাঁ আত্মার আত্মাকে দেখতে রংটা কি হবে রং রং আত্মার রং দেখতে কে রং হাইট কত হাইট আত্মার হাইটটা কত ওজনটা কত ওজন হ্যাঁ কত টক দই টক দই খাওয়াবেন আত্মাকে এক কিলো হবে ওয়েট বলেন না দেখি হ্যাঁ হ্যাঁ বলেন না আমরা যদি আত্মা হয় তাহলে আত্মার খাওয়া কি আত্মার গুণ কি আত্মার বাড়ি কোথায় এই আত্মার জগৎটা কোথায় তো চিন্তা করার দরকার আছে কিনা আচ্ছা তো একটা লোক মারা যায় লোক যদি মারা যায় কি বলে লোকটা চলে গেল বলে না লোকের তো সবকিছু আছে চোখ আছে নাক আছে সবকিছু আছে কি চলে গেল চলে গেছে তো কোথায় যায় আত্মা আত্মা কোথায় যায় যেই প্রকার চিন্তা ভাবনা করছেন সেই জায়গাতে আপনি চলে যাবেন যা সেবা করছে সেই কাছে ওই ব্লাস্টার বললেন ভালো বুঝতে পারিনি আরে বলে দিন দেখুন ঠিক আছে তো এবারে এটা জেরা হয়ে গেছে তো শুনেন পূর্বজরাকে পূজা করে পিতৃগণকে পূজা করে তো পিতৃলোকে যাবে পিতৃগণকে যারা পূজা করে এই বার্তা করো না পিতৃগণকে যারা করে পিতৃলোকে যাবে পিতৃলোক আছে বুঝতে পারছেন ওখানে উলগ্ন হয়ে থাকে সব যারা যারা পাপি তাপি যারা মারা যায় না ওখানে উলগ্ন হয়ে থাকে ভূত পিচা সাথী হয়ে ওখানে থাকে ভূত থাকে বুঝতে পারছেন পাগলের রকম খুব কষ্ট পায় ঘুরতে থাকে আপনি যখন কিছু ইয়ে করেন তর্পণ করেন তর্পণ হ্যাঁ ওই শ্রাদ্ধ আদি করে ওই সময় একটু জল খায় ওই সময় জল পায় বুঝতে পারছেন খুব তৃষ্ণাতে থাকে ওখানে খুব তৃষ্ণাতে থাকে ওখানে তো আপনারা আপনাদের এই গতি হবে আপনারা যদি কথা না শুনবেন আপনাদের এই গতি হবে মনে রাখবেন কেন আপনি কথা শুনেননি কথা শুনেননি কথা তো বলা হয়েছে আপনাকে আপনাকে তো কথা বলা হয়েছে কিন্তু শুনেননি তার জন্য এই এই দণ্ডটা পাবেন যমরাজ বলছেন সেই প্রকার জীবগণকে আমার কাছে নিয়ে আসবে যারা পরিবার পালনকে মেইন ধর্ম মেনে নিয়েছে তাকে আমি জনদণ্ড দিয়ে
যমদর মানে সব বিভিন্ন এই প্রকার বিভিন্ন প্রকার কষ্ট দেয় বুঝতে পারছেন, পিতৃ লোক পাঠিয়ে দেবে, তেলের কড়াই ভিতরে দিয়ে দেবে বুঝতে পারছেন, এবারে পুষ টুস থাকে বুঝতে পারছেন সমুদ্র তার ভিতরে ফেলে দিবে বুঝতে পারছেন, ওই তো ডুবতি মাথা থাকে বুঝতে পারছেন ভিতরে বিভিন্ন প্রকার দণ্ড আদি দেয় যমরাজ, নৃশংস যমরাজের যে গণ আছে না তারা কোনো কিছু শুনবে না, নৃশংস নৃশংস ভাবে পেটাবে বুঝতে পারছেন, কিছু শুনবে না। আর সেটা আর আমাদেরকে কি প্রকার শরীর দেয় জানেন, আমরা এভাবে মানলাম তো কষ্ট হচ্ছে একটু, এইভাবে শরীর দেবে কোটি গুণা কষ্ট হবে, এবার মানলো কোটি তাহলে জোর জোর মারবো তাহলে কিভাবে কষ্ট হবে চিন্তা ভাবনা করতে পারছে, চিল্লাতে থাকবেন মরবেন না কিন্তু মরবেন না, খুব দণ্ড পাবেন খুব কষ্ট পাবেন, হ্যাঁ খুব কষ্ট পাবেন, আপনি এক্ষুনি বুঝছেন না পুত্র কিংবা পুত্রী কাকে বলে, যে পু নামক নরক থেকে বাবা মাকে রেহাই করবে সে পুত্র কিংবা পুত্রী হয় বুঝতে পারছেন, যারা বুঝতে পারবে জিনিসগুলা যারা বুদ্ধিমান হবে তারা না আমি স্বামী নয় আমি কেন এসব কাজগুলা করছি, কেন কাজগুলা করছি, এ দেখেন ভারত ভারত একটা দেশ, ভারত দেশে দেখেন জেল ভিতরে কিছু লোক আছে আর বাইরে কিছু লোক আছে, আছে কিনা আছে কিনা, জেলে থাকা লোকের সংখ্যা বেশি না বাইরে থাকা লোকের সংখ্যা বেশি, সেইভাবে আমরা আছি জেলে মনে রাখবেন, এটা হচ্ছে এই জড়জগৎ হচ্ছে জেল, হ্যাঁ আর ভগবানের জগৎ হচ্ছে এই যে আমরা বাইরে আছি দেশের বাইরে ওরা মুক্ত আছে বুঝতে পারছেন, মুক্ত লোকের সংখ্যা খুব বেশি ওখানে কোটি কোটি জীব অনন্ত অনন্ত জীব ভগবানের সেবা করছে, আমরা খুব কম, আমরা সব এখানে কষ্টতে আছি জেলের ভিতরে আছি, জেলের হচ্ছে মায়া দেবী দুর্গা দেবী বুঝতে পারছেন, আমাকে দণ্ড দিচ্ছে জেলকে বলে দুর্গ, দুর্গা হচ্ছে জেল, আপনি আবার জেলকে পূজা করছেন দুর্গা দেবীকে পূজা করছেন, বলে খুব ভালো আমার জেলে থাকো আমাকে পূজা করতে থাকো বুঝতে পারছেন, আমার জেলে থাকো আর আমার জেল ভিতরে থাকে আমাকে পূজা করতে থাকো, দুর্গা দেবী বলছে মুন্ডা মা রাখেছে না তোমাকে কাম দিব যস দিব কামম দেহি যশম দেহি ধনম দেহি 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 দেতে থাকি দেব, আবার গলাটা কেটে দিয়ে আবার নতুন শরীর দেব, পুনরাপি জননম পুনরাপি মরণম পুনরাপি জননি যথেষ্ট, মুন্ডামালা আছে একটা শরীর থেকে আরেকটা শরীর আরেকটা শরীর থেকে আরেকটা শরীর, এটা হচ্ছে পরিক্রমা সংসার, সংসারের পরিক্রমা বুঝতে পারছেন, এ বারবার জন্ম নেবা বারবার এখানে কর্ম করতে করতে আমরা খুব টায়ার্ড হয়ে যায়, খুবই টায়ার্ড হয়ে যায় জীবগণ, তারপরে জীবে বলে এর থেকে রেহাই কি, অর্জুন সেভাবে কাজ করেছিল এ সব ছেড়ে দি সব কিছু ছেড়ে দি জঙ্গলে চলে যায় বুঝতে পারছেন, কি বলছে সব কিছু ছেড়ে দিয়ে জঙ্গলে চলে যাব, সব কিছু ছেড়ে দিয়ে জঙ্গলে চলে যাব, অর্জুন ভাবছে, অর্জুনকে তার গুরু কৃষ্ণ কি বলল তুমি বোকা অর্জুন, আগে তো ভোগ করতে চেষ্টা করছিলে তারপরে ত্যাগ করতে চেষ্টা করছো দুইটাই খারাপ বুঝতে পারছেন, দুইটাই খারাপ, তুমি তোমার যা কিছু আছে আমার জন্য তুমি ইউজ করো, তুমি যোদ্ধা তো আমার জন্য যুদ্ধ করো, আমি তোমাকে বলবো কিভাবে যুদ্ধ করতে, আমার জন্য আমার জন্য তুমি যুদ্ধ করো, আপনারা চাষি তো আপনি আমার জন্য চাষ করবে, ভগবান বলছে গুরুদেবের কাছে সেবা করে শিখবেন আপনার কাছে যা কিছু আছে কিভাবে সবকিছু ভগবানের সেবাতে লাগানো যায় বুঝতে পারছেন, গায়ের শক্তি বুঝতে পারছেন, আমার কাছে অনেক লোক আছে আমাকে জানে সে জন কি করে গুরুদেবের আনুগত্যে ভগবানের সেবাতে লাগানো যায়, ধন আছে ধনটা কি করে গুরুদেবের আনুগত্যে কৃষ্ণের সেবাতে লাগানো যায় বুঝতে পারছেন, আমার কাছে মানে খুব বড় পজিশন আছে সে পজিশনটা কি করে ভগবানের সেবাতে লাগানো যাবে, পলিটিক্যাল লিডার আমি পলিটিক্স জানি সে পলিটিক্সটা কি করে ভগবানের সেবাতে লাগানো যায়, সবকিছু বুদ্ধি কি করে ভগবানের সেবাতে লাগানো যায় বুঝতে পারছেন, বুদ্ধি থাকাটা খারাপ নয় পলিটিশিয়ান হওয়াটা খারাপ নয় চাষি হওয়াটা খারাপ নয়, আমি শুধু জানি না সে সবকে কি করে ভগবানের সেবাতে লাগাতে পারে, গুরুদেব কাছে আসলে আপনি খাবারটা বন্ধ করবেন না কিভাবে সে রান্নাটা ভগবানের সেবাতে লাগায়, রান্না তো বন্ধ করতে বলা হচ্ছে না, রান্না করবেন কেনাকাটা করবেন কার জন্যে, ছেলে মেয়ের জন্য নয় আমি বাজারে যাচ্ছি কার জন্যে, এই আমার কৃষ্ণের জন্য গোপালের জন্য বাজারে যাচ্ছি
বুঝতে পারছেন? গুরু বৈষ্ণব আসবেন, ওদের জন্য বাজার করছি, বুঝতে পারছেন? পরিবর্তন হয়ে গেল, কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেল, বুঝতে পারছেন? দেখুন কালিয়া না শুনেছেন, কালিয়া না নাম শুনেছেন? কালিয়া কে যমুনাতে বিষ দিয়েছিল শুনেছেন তো? সে কালিয়া না যখন সমুদ্রতে ছিল, নাক গুলাকে আবার পাখি গুলা খেয়ে ফেলে, জানেন তো পাখিরা খেয়ে ফেলে, সে বিরাট নাক তো গরুর খেতে ভালোবাসছে, বুঝতে পারছেন? গরুর তার পিছনে লেগে গেছে, এই খাবো এই কালিয়া নাক, বুঝতে পারছেন? কালিয়া নাক হয়তো কোথায় যাবো, গরু তো কোথায় ছাড়বে না আমাকে, খেয়ে ফেলবে, কি করবো? এবার সে চলে আসছে যমুনাতে, যমুনা ভিতরে ঢুকে গেছে, কেন যমুনাতে গরুর কি অভিশাপ হয়েছে যে গরুর যমুনার কাছে আসতে পারবে না, কোন অভিশাপ দিয়েছে একটা মনি, তো এই যমুনাতে ঢুকে আবার বদমাশি করছে, এটা তো ভগবানের জায়গা, ওখানে বিষ সব ছাড়ছে, বুঝতে পারছেন? যমুনার জল বিষাক্ত হয়ে গেছে, এবার কৃষ্ণ দেখছে এটা খুব বদমাশি করছে, এটা সাইজ করে নিতে, বুঝতে পারছেন? খুব বদমাশি করছে, তো এবার কি করলেন ভগবান, সেই যমুনাতে লাফি দিয়ে কি করলেন, খুব মাথাতে দে লাথি মারেছেন, বুঝতে পারছেন? মাথাতে খুব লাথি দিয়েছে কৃষ্ণ, খুব অহংকার হয়ে গেছে তোর, যে মাথাতে খুব লাথি দিয়েছে, বুঝতে পারছেন? এবার তার ফোনা হলো সব রক্ত থেকে রক্ত বেরোচ্ছে, বুঝলেন? বিভিন্ন অনেক মাথা আছে তো রক্ত বেরোচ্ছে, নাক কন্যা করে চলে আসছে, বলছে একটু ক্ষমা করবেন, আমার স্বামী খুব বদমাস, একটু ক্ষমা করবেন, হ্যাঁ তাকে ছেড়ে দিন, প্রাণে মারবেন না, প্রাণে মারবেন না প্রভু, প্রাণে মারবেন না, ছেড়ে দিন বলছে, ওরা রিকোয়েস্ট করছে, তারা ভক্তি ভক্তি ভাবতে প্রার্থনা করছে ভগবান, বুঝতে পারছেন? তো ভগবান তার ভক্তিতে সন্তুষ্ট হয়েছিল, কালিয়া আবার মাথা নত করেছিল ভগবানের চরণে, বলল প্রভু আপনি জানেন না আমি কেন যমুনাতে আসলাম, আমার একটা অসুবিধা ছিল, তাই জন্য যমুনাতে আসছি, আপনি বলছেন আমাকে যমুনা থেকে চলে যেতে, যাবো না কোথায়, এই বার্তা করবে নাকি, এই বার্তা করো, এই 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 বার্তা করো, আমি যাবো কোথায়, আপনি বসেন কেন, বার্তা করবেন, বসেন, আমি যাবো কোথায়, আমাকে বাড়ি গেলেই তো গরুর খেয়ে ফেলবে, যাবো কোথায়? ভগবান বলছেন দেখো তোমার মাথাতে এখানে দাগ পড়ে গেছে, তোমার মাথাতে দাগ পড়ে গেছে, আমি যে লাঠি দিয়েছি আমার চরণ চিহ্ন পড়ে গেছে, এবার গরু দেখলে তোমাকে প্রণাম করবে, ভগবান বলছে এবার গরু দেখলে তোমাকে প্রণাম করে চলে যাবে, তোমার কাছে আসবে না, তোমার মাথাতে আমার দাগ পড়ে গেছে, যে মারেছিলাম লাঠি, লাঠি মারেছিলাম দাগ পড়ে গেছে, বুঝতে পারছেন? ভগবান বলছেন তো আমাকে গুরু বৈষ্ণবের কাছে শাসন নিতে হবে, শাসন নিলে আর যমরাজ আসবে না আমার কাছে, বুঝতে পারছেন? যারা গুরু বৈষ্ণবের দাস তার কাছে কিন্তু যমরাজ আসবে না, যদি আসে তাকে দণ্ড হবে, যমরাজকে দণ্ড হবে, মনে রাখবে যমরাজকে দণ্ড হবে, যমরাজও আসে না কাছে, যমরাজ কাছে আসবে না, বুঝতে পারছেন? উনি উনিও বৈষ্ণব, উনি জানে সবকিছু, যমরাজ যমদূতগণকে বলে দিয়েছে যারা বৈষ্ণবের আশ্রিত, যারা বৈষ্ণবের অনুগত্যে তিলক মালা করে জপ আদি করছে আর একাদশী ব্রত করছে আর ভগবানের সেবা আদি করছে, যারা বৈষ্ণব লাইনে এসছে তাদের কাছাকাছি যাবে না, কাছাকাছি যাবে আমার দণ্ড হইতে পারে, আমার কাছাকাছি যাবে না, তাদের দূরে দূরে থাকবে তার থেকে, বুঝতে পারছে? তার থেকে দূরে দূরে থাকবে, নরসিংহদেবের মন্ত্র আছে জানেন, উগ্রম বীরম মহাবিষ্ণুম জ্বলন্তম সর্বতমুখম নরসিংহম ভীষণম ভদ্রম মৃত্যুর মৃত্যুম নমামি অহম, যিনি হচ্ছেন, এই কথাবার্তা বলো না, যিনি হচ্ছেন মৃত্যুর মৃত্যু, যিনি হচ্ছেন মৃত্যুর মৃত্যু, এই বিমল মহিমা বিষ্ণু দেখে নিয়ে আসো ঘুমাচ্ছি না, যে হচ্ছে মৃত্যুর মৃত্যু, যিনি হচ্ছেন মৃত্যুর মৃত্যু, মৃত্যুর মৃত্যু নমামি, আমি কাকে পূজা করছি, যিনি হচ্ছেন মৃত্যুর মৃত্যু তার পূজা করছি, ভয় কিসে, ভয় আছে যে মৃত্যুর মৃত্যু, যমুনা যাকে ভয় করে আমি তার আরাধনা করছি, কি ভয় কিসে? যখন নৃসিংহদেব আসছিলেন যমুনা ভয় 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 লুকে পাচ্ছে, বুঝতে পারছেন? আসছে না কাছে, কাছে আসছে না ভয়, বুঝতে পারছেন?
তো আপনি যদি বৈষ্ণবের দাস হতে পারবেন তাহলে এই জগতের কোন বস্তু দেবাদেবীর পূজা আদি লাগবে না। আমি ওইসব দেবাদেবীর পূজা করে দেবাদেবের লোকে যাবে, ইন্দ্রলোক চন্দ্রলোক তাদের লোকে যাবে। কাম ক্রোধ লোভ মোহ মদ আশ্চর্য এসব যদি থাকে হৃদয়ে তাহলে ওই লোকগুলাতে যাবেন। কাম ক্রোধ লোভ মোহ মদ অভিমান সহ আপন আপন স্থানে তানি ওই ছন আমার মন ফিরে যেন অন্ধ জন সুপথ বিপথ নাহি জানি। কোনটা ভালো পথ কোনটা খারাপ পথ জানে না, বুঝতে পারছেন? পিতা সিপাইলে যেন মতিচ্ছন্ন হয় মায়াগ্রস্ত জীবের হয় সে ভাব উদয়, বুঝতে পারছেন? আমি কি বললাম বুঝতে পারছেন সবাই? কিছু প্রশ্ন আছে আমি যে বললাম? কিছু সন্দেহ আছে? সন্দেহ আছে? আমাদের গুরুদেবের উৎসব আছে, নিমন্ত্রণ পত্র সবাইকে দিয়ে দিবেন তো, বিলি করে দেবেন সবাইকে, সবাই আপনাকে দিয়ে দিয়ে দেবেন যান নবজীবন প্রভু দিয়ে আসেন সবাইকে নিমন্ত্রণ পত্র আনে সবাইকে দিয়ে দেবেন। গুরুদেবের উৎসব অমৃষ্ঠবাসল ভক্তিসুন্দর গোবিন্দদেব গোস্বাই মহারাজের উৎসব ডিসেম্বর 21 তারিখে নবদ্বীপে নরসিংহপল্লী মঠে হবে। আপনারা সবাই আসবেন, এখান থেকে ট্রেন ধরে চলে যাবেন নবদ্বীপ, ওখান থেকে নরসিংহতলা এই কৃষ্ণনগর যাওয়ার রাস্তাতেই পড়ে, এই 15-20 মিনিট লাগবে, বাস আছে, বাসে চলে যাবেন, ঠিক আছে? সবাই আসবেন, এখান থেকে দিদিরা সবাই যাবে, সবাই আসবেন, ঠিক আছে? বৈষ্ণবের উৎসবে এই চিল্লাচিল্লি নাই, বৈষ্ণবের উৎসবে যদি প্রসাদ পান তাহলে ভক্তি হবে, মহাপ্রভু বলেছে। আর যারা সেবা করবে তার বেশি কিছু পাবে, সেবা করবেন বৈষ্ণবের উৎসবে আছে। হ্যাঁ, হরে কৃষ্ণ বলা আছে, হরে কৃষ্ণ বলবেন, বুঝতে পারছেন? সবজি ভগবান যদি আমান্য করেছে একটু আমান্য করে হেল্প করে দিবেন, বুঝতে পারছেন? বলতে হবে না, সেবা দেখে করে নিবেন, বুঝতে পারছেন? কিছু না কিছু সেবা করবেন, যা কিছু না সেবা শুনবেন, ধ্যান দিয়ে। সব থেকে বড় স্টার্টিং সেবা হচ্ছে শোনা, যারা শুনবে তারাই জগৎ থেকে রেহাই পাবে, যারা শুনবে ধ্যান দিয়ে, বুঝছেন? এই গোকর্ণের গল্প আছে, গোকর্ণ শুনেছেন? নাম শুনেছেন? গোকর্ণ গাভীর রকম, তার গাভীর রকম কর্ণ, বুঝতে পারছেন? এই একজন গৃহস্থ তার গৃহিণী, গৃহিণী কিন্তু সাধুর উপরে বিশ্বাস নাই, কিন্তু ঘরে যে প্রভু আছে গ্রহকর্তা উনি সাধুর কথা খুব মানে, সাধু যাহা বলে তা মানে। ওদের বাড়িতে কোনো সন্তান নাই, বুঝতে পারছেন? কোনো সন্তান নাই, তো সে খুব দুঃখী, গৃহিণী খুব দুঃখী সবসময়, বুঝতে পারছেন? সবসময় কিছু প্রভুকে কিছু বলতে থাকে। তো একবার প্রভু কি করলো, একটা সাধুর কাছে গেল, বলছে সাধু বাবা আমার খুব কষ্টতে আছি, আমার বাড়িতে তো কোনো সন্তান নাই, আপনি একটু কৃপা করবেন। তো উনি কি বলে, এসব বাদ দাও, এসব জাগতিক জিনিস কি লাগবে, আমরা তো এই জগতের লোক না, আমরা তো কালকে মারা যাব, এই সন্তান এসব নিয়ে ঘর বাড়ি বিল্ডিং তোলা নিয়ে কি হবে, সব বাদ দাও। সে শুনছে না, না 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 একটু আপনি কৃপা করবেন বলছে। তো কি হলো, এবার উনি একটা ফল দিল, একটা ফল যে নিয়ে তোমার পত্নীকে দিবে, ফল খেলে সন্তান হবে, বুঝতে পারছি? এবার সে ফলটা নিয়ে আসছে আর তার পত্নীকে বলছে একটা সাধুর কাছে গেছিলাম, সাধু আমাকে ফল দিয়েছে, বলছে ফল খেলে সন্তান হবে। তার তো সাধুর উপরে বিশ্বাস নেই, বলছে আমার স্বামীর মাথা খারাপ হয়ে গেছে সাধুর কাছে গিয়ে, আমার স্বামীর মাথা খারাপ হয়ে গেছে সাধুর কাছে গিয়ে, বলছে ফল খেলে সন্তান হবে। তার একটা বড় দিদি আছে, তার কাছে গিয়ে বলছে দেখো দেখো আমার স্বামী কি পাগল, কোন সাধুর কাছে গিয়ে আমার বলছে একটা ফল নিয়ে আসে, বলছে ফল খেলে সন্তান হবে বলছে। হ্যাঁ, সে দিদিও সেই প্রকার, দুজনই অভক্ত, বুঝলে? সাধুর উপরে বিশ্বাস নেই, হ্যাঁ এই ফল খেলে সন্তান হয়, গাভীকে দিয়ে দাও, গাভীকে, গাভী আছে তো গাভীকে দিয়ে দাও, বুঝতে পারছেন? ভাগবতমে আছে এটা, গাভীকে দিয়ে দিয়েছে, বুঝতে পারছেন? গাভী খেয়েছে, গাভী গর্ভবতী হয়েছে, বুঝতে পারছেন? আর সে তার দিদি বলেছে আমার কাছে তো অনেক ছেলে মেয়ে আছে, তুমি একটা ছেলেকে নিয়ে নেবে কি আছে,
পোষ্যপুত্র করে না, এটা পোষ্যপুত্র করে দেবে, ছেলেকে নিয়ে যাবে একটা, ঠিক আছে? তার নিয়ে নিয়ে আসছে, গাভী গর্ভবতী হয়ে তার সন্তান হলো, তার সন্তান মানুষ সন্তান হয়েছে, বুঝতে পারছেন? কারণ সাধু দিয়েছে ফল, বুঝতে পারছেন? গাভীর সন্তান হয়েছে মানুষ, বুঝতে পারছেন? এবার কর্ণ হয়েছে গাভীর রকম, বুঝতে পারছেন? তার জন্য তার নাম হলো গোকর্ণ, বুঝতে পারছেন? এবার গোকর্ণ আর আরেকটা ছেলেকে নিয়ে আসছে, দুইজন একসঙ্গে থাকতো, বুঝতে পারছেন? একসঙ্গেই বুদ্ধি হতে লাগলো, যেহেতু সাধুর কথা না শুনে ছেলেকে নিয়ে আসছে, সে খুব পাপী, সবসময় পাপ কাজ করে, মদ খায়, গাঁজা খায়, বেশ্যা সঙ্গ করে, এইসব উল্টা পুল্টা কাজ করে, আর গোকর্ণ বৈষ্ণব হয়েছে, সাধুর কৃপা তো হয়েছে, তো বৈষ্ণব হয়েছে। এদের ভাই বসেন বসেন, আসেন বসেন বসেন, জায়গা করে দিন, বুঝতে পারছেন? গোকর্ণ হয়েছে বৈষ্ণব সাধু, বুঝতে পারছেন? এবার কি হয়েছে, গোকর্ণ এসব না দেখতে পারে, তার ভাই ব্যবহারে খুবই অসন্তুষ্ট হয়, এই বার্তা করবেন নাকি, চুপচাপ বসেন, কে মানে তার ভাইয়ের এসব ব্যবহার দেখে সন্তুষ্ট না হয়ে তার গুরুর আশ্রমে চলে গেছে, গুরুর আশ্রমে তাকে সেবা করছে গুরুদেব, আর সে তার ভাই সে খুব দুষ্টামি করছে, তার বাবা সহ্য করতে পারছে না, তার বাবা ছেড়ে দিয়ে গোকর্ণের কাছে চলে গেছে, গোকর্ণের কাছে তার গুরুদেবের সেবা করতে লাগলো, বুঝতে পারছেন? থাকলো কে বাড়িতে, মা, বুঝলেন? কি করে, মদ খেয়ে আসবে, সে ছেলেকে পোষ্য করতে হয়েছে, মদ খেয়ে আসবে, বিরাট একটা ডান্ডা রেখেছে, বুঝতে পারছেন? যে মার মা, বুঝতে পারছেন? খুব মার, তাপ কর বলছে, মদ খেয়ে ছাপ কর, কিছু কাজ করে না, কাজ করতে হবে, তোমার খাটো, বুঝতে পারছেন? এভাবে ডান্ডা দিয়ে পিটালো, প্রত্যেক দিনই পিটালো, যে পাপ করেছিল সাধুর কথা শুনেন, খাচ্ছে, বুঝতে পারছেন? পানিশমেন্ট আর কি, পানিশমেন্ট হয়েছে, সাধুর কথা না শুনলে এটা পানিশমেন্ট হবে, বুঝতে পারছেন? আমার ভালো জানিতে বলেছে, শুনেনি, দণ্ড পাচ্ছে। এবার অনেক এই প্রকার কষ্ট যখন হয়ে গেল, মা সহ্য করতে পারছে, মা কি করলো, তার বাড়িতে একটা কূপ আছে, জল জল বের করে না, ঝাঁপি দিয়ে মারা গেল, আত্মহত্যা, কূপ বলে পাতকুয়া, পাতকুয়াতে ঝাঁপি দিয়ে আত্মহত্যা করলো, আত্মহত্যা করে একটা প্রেত আত্মা হয়ে গেছে, বুঝতে পারছেন? মা হয়ে গেছে একটা প্রেত আত্মা, গেছে কার কাছে, গোকর্ণের কাছে, বুঝতে পারছেন? গোকর্ণের কাছে গিয়ে বলছে, বাবা খুব কষ্টতে আছি, একটু দেখো আমার জন্য, একটু দেখো কিছু উপায় করো, বুঝতে পারছেন? মা বলছে, গোকর্ণ দেখে বুঝতে পারলো, স্বপ্ন দেখে, জানেন বৈষ্ণবগণ বুঝতে পারে, গুরু বর্গ না, তাদের কাছে একটা টেলিভিশন রাখে দেয় ভগবান, কি হয় না হয় ওদেরকে বলে দেয়, এটা ওদেরকে দেয় দৃষ্টি, বুঝতে পারো, বুঝতে পারে তো, দেখেছে বুঝতে পারেছে, বলছে হ্যাঁ আমার মা তো চলে গেছে, কি করা যাবে? এবার বলছে, মাকে বলছে তোমার জন্য একটা যজ্ঞ করছে, একটা যজ্ঞ করছে, বৈষ্ণব যজ্ঞ আমাদের মঠে হয়, এটা যজ্ঞ করেছে, বুঝতে পারছেন? এই যজ্ঞতে মা উদ্ধার হয়ে গেছে, প্রেত যোনি থেকে উদ্ধার হয়ে তার ভগবানের ধামের দিকে ভর্তি হয়ে গেছে, বৈষ্ণব করেছে। এবার সেই ছেলে যাহা টাকা ছিল, মদ খেয়ে বেশ্যা সঙ্গ করে সব টাকাগুলো সব শেষ করে ফেলেছে, কোনো টাকা আর নাই, মদ খেতে পারবে না, আর বেশ্যাগণকে টাকা দিতে হবে, সে টাকা দিতে পারছে না, বুঝতে পারছো? এবার অনেক বেশ্যা আছে তো, তারা মর্ডার করেছে, সেই ছেলেটাকে মেরেছে, মেরে যে কূপে তার মা আত্মহত্যা করেছে সেই কূপে ফেলে দিয়েছে তার শরীর, বুঝতে পারছেন? সে হয়ে গেছে ব্রহ্ম রাক্ষস, বুঝতে পারছেন? হয়ে গেছে ব্রহ্ম রাক্ষস, ব্রহ্ম রাক্ষস হয়ে এবার গেছে গোকর্ণের কাছে, বলছে ভাই আমাকে বাঁচাও, ভাই আমাকে বাঁচাও, বুঝতে পারছেন? এবার গোকর্ণ বলল, ভাইয়ের ওই অবস্থা, খুব দুঃখিত হলো, তো ভাইয়ের জন্য আমার যজ্ঞ করেছে কিন্তু কাজ দিচ্ছে না, ভাইয়ের জন্য যজ্ঞও কাজ দিচ্ছে না, বলে ভাই কি হবে আমার, কিভাবে বাঁচবো, খুব কষ্টতে আছি, বলছে গোকর্ণকে, বলে দাঁড়াও দাঁড়াও, তোমার জন্য বন্দোবস্ত করছি, তুমি চলে যাও, যেখান থেকে আসছিলে ওখানে চলে যাও, আমি আসবো ওখানে, আমি সেই গ্রামে আসবো, তুমি ওখানে চলে যাও আমার, আমি আসবো ওখানে, ভাগবত কথা বলবো, হরি কথা বলবো, ধ্যান দিয়ে শুনবে, ধ্যান দিয়ে শুনবে,
তোমার উদ্ধার হয়ে যাবে। তো গোকর্ণ সে গ্রামে আবার ফিরে আসে, ওখানে হরি কথা বলেছিল, ভাগবত কথা 7 দিন বলেছিল, বুঝতে পারছেন? আর জানেন ভূত প্রেতকে দেবতাগণ হরি কথার কাছে আসতে দেয় না, সে কি করেছে, সব ধাক্কা মারা দিচ্ছিল, হাওয়া সব ধাক্কা মারা দিতে থাকে, বুঝতে পারছেন? আসতে পারছে না, এক বাসের ভিতরে ঢুকে গেছে, বুঝতে পারছেন? বাসের যে গাঠি গুলো থাকে না, আট বলে নাকি গাঠ গুলা, একদিনে একটা গাঠ ক্রস করছে, 7টা গাঠ যখন ক্রস করেছে বৈকুণ্ঠ থেকে বিমান চলে আসে, সবার সামনে গোকর্ণ যে যে রাক্ষস হয়েছিল ওই যে সে রাক্ষসটার শরীর মানে আত্মাটাকে বৈকুণ্ঠ নিয়ে গেছে, সব গ্রামবাসী বসে আছে দেখছে, এ কি হলো, আমরা হরি কথা শুনলাম আমাদের কিছু হলো না, আর সেই একটা ব্রহ্ম রাক্ষস তার উদ্ধার হয়ে গেল কি করে? গোকর্ণ বললো, আমি হরি কথা বলছিলাম আপনারা শুনছিলেন না, আপনারা খুব ব্যস্ত ছিলেন, বাড়িতে এই কথা ওই কথা অনেক চিন্তা করছিলেন, বার্তা করছিলেন, তাহলে আপনার কি করে উদ্ধার হবে? সে কিন্তু ধ্যান দিয়ে শুনেছি আমার কথা, তার জন্য তার বৈকুণ্ঠ ভর্তি হয়ে গেছে, বুঝতে পারছেন? তাহলে বললো গ্রামবাসীরা বললো আমরা আবার ধ্যান দিয়ে শুনবো, আপনি বলেন, আবার বলেছিল আর পুরো গ্রামটাই বৈকুণ্ঠে গেছিল, হ্যাঁ বুঝতে পারছেন, গ্রামটাই বৈকুণ্ঠে গেছিল, বুঝতে পারছেন? আমরা শুনি না তার জন্য কষ্ট দিয়ে থাকি, বুঝতে পারছেন? কতবার বলা হচ্ছে আপনাদেরকে খারাপ জিনিস খাবেন না, ওসব খেলে আপনার লোকসান হবে, পরিবারের লোকসান হবে, আপনি প্রসাদ সেবা করবেন, ঠিক আছে? যাক অনেক কিছু বলতে হবে, আবার সন্ধ্যার সময় আছে নাকি, সন্ধ্যার সময় একটু জায়গাতে আছে, তো আমার গুরু ভাই শিল ভক্তি বিজ্ঞান মুনি মহারাজ উনি কিছু হরি কথা বলবেন, আপনি শুনবেন। বাঞ্ছাকল কতরে বসে কৃপা সিন্ধু ভাই বাচ পতিতা নাম পাবনে গিয়ে বৈষ্ণবেদ্য নমো নমঃ। রাধাকুণ্ডম গিরিবরণ আপনারা ক্ষুধা পাননি তো সবাই, না ক্ষুধা পেয়ে গেছেন? এখন যেটা শ্রী ভক্ত সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি বলেছিলেন যে মহাপ্রভু যে ধর্মটা দিয়ে গেছে, যে কথাগুলো বলে গেছে, তো সেটা সব থেকে বড় কথা, শাস্ত্রের সব থেকে বড় কথা, আর সেটা স্মরণ করার জন্য পূর্ব যুগের যারা ভক্ত হয়েছিল ভিন্ন ভিন্ন অবতারে, একটু আগে যান, ওরা বসবে, একটু আগে আগে যান, হ্যাঁ সবাই আগে আসুন, রোদ পড়ছে তো, হ্যাঁ কাছে কাছে চলে আসুন, ঠিক আছে জায়গা করে যান, মানে এগিয়ে তো তারা ভগবানের সঙ্গে ভগবানের পার্শ্ব ধাতা এসেছিল, আর এই নামশাস্ত্রের কিন্তু যোগ্য দ্বারা তারা সেই সর্বোত্তম বস্তু ভক্তি সেটা সর্বদা পেয়েছে, বার্তা করে না বাস হয়ে গেল। আর তারা যেমনি বলছে তেমনি একটা ফুল ক্রমশ একটা বীজ হয়, বীজের পরে সেটা একটু অঙ্কুর হয়, অঙ্কুর পরে সে গাছ হয়, গাছ হলে সেখানে ফুল হয়, এইভাবে একটা ক্রমশ মানে স্টেজ বাই স্টেজ ডেভেলপমেন্ট হয়। তো সেই প্রকার যে সব থেকে যে সুন্দর, সব থেকে যে ভালো, সেটা মহাপ্রভুর লীলাতে সেটা প্রকাশ করেছে। তো অনেকগুলো বলতো যে মহাপ্রভু একটা
নবীন মত প্রচার করেছে, কিন্তু তা নয়, মহাপ্রভু যে কথাটা প্রচার করেছে সেটা ওই যুগ যুগ ধরে ভগবান সেটাই প্রচার করে থাকে। তো গীতা ভাগবত পুরাণ আদি যা কিছু আলোচনা করা যায়, বেদে চ রামায়ণে চ সর্বত্র হরি পরম ইতি দিয়েছে। সর্বত্র যদি বেদ বিচার করা যায়, রামায়ণ যদি বিচার করা যায়, আর ভারত মানে মহাভারত, সর্বত্র একটাই কথা পাওয়া যাবে যে ভগবান হরি পরম, তিনি পরম। তো গীতাতে ভগবান বলছেন, গীতাতে বলছে, অহম সর্বস্য প্রভো মত্ত ময়ি সর্বপ্রভুত্তে ইতি মত্ত্বা ভজতে মাম ভূতাভাব সমন্বিতা। যে কথাটা হলো কি, ভগবানের ভক্তি সর্বশ্রেষ্ঠ কেন? অনেক তো জ্ঞানী আছে, অনেক কর্মী আছে যারা নানান করছে, কিন্তু যারা ভগবানকে ভালোবাসে ভক্তি সহকারে, সেটাই কেন সর্বশ্রেষ্ঠ পথ? এই প্রশ্ন আসছে। তো ভগবান বলছে, যা কিছু তুমি দেখছ সব আমার থেকে আসছে, অহম সর্বস্ব, আমি সব কিছুরই মূল আপন, অহম। এবার ব্রহ্মা তিনি স্তুতি করছে ভগবান কৃষ্ণকে, তুমি আমার পিতা, তুমি আমার পিতা, ব্রহ্মা এভাবে স্তুতি করেছে। তো কৃষ্ণ বলছে, হাসছে, তুমি আমি তোমার পিতা কি করে হয়, আমি তো ছোট বাচ্চা, আর নারায়ণ তো তোমার পিতা, তুমি তো নারায়ণের মানে বিষ্ণুর পেট থেকে হয়েছ, সেখানে তোমার পদ্মফুলে তোমার জন্ম হয়েছে, আমি তোমার পিতা কি করে হলাম, আমি তো কবে আসলাম। তখন তুমি তুমি তো নারায়ণেরও পিতা, তুমি তো বিষ্ণুরও পিতা, মানে বিষ্ণু আর যত অবতার সব তোমার থেকে এসছে। তখন ভগবান কৃষ্ণ হাসছে, নারায়ণের কথাটা উনি গ্রহণ করলেন, ব্যাস কথাটা ঠিক। এই জন্য কৃষ্ণ যদি পিতা বলে, যদি ব্রহ্ম পিতা বলে, এখানে কত মাতা পিতা আছে, কার কত মাতা পিতা আছে, কিন্তু সর্বশ্রেষ্ঠ অরিজিনাল মাতা পিতা কিন্তু কৃষ্ণ। অতএব কৃষ্ণকে যদি কেউ পিতা বলে মানে সম্বোধন করে করেছে ব্রহ্মা, কি বলেছে? তো যেহেতু সবকিছু কৃষ্ণের জন্য এসেছে, কৃষ্ণের জন্যই এসেছে, এই জন্যে তার ভক্তিটাই সর্বশেষ, তাকে আলাদা জ্ঞান আর তার কর্ম সেখানে। এই জন্যে সর্বোত্তভাবে একটা মানে স্পন্টেনিয়াস ভালোবাসা, যেটাকে শাস্ত্র বলছে রাগ মাল বলছে, যে মানে যেভাবে ভক্তরা কৃষ্ণকে স্বাভাবিক হয়ে ভালোবাসে, তো সেই ভক্তিটাই সর্বশ্রেষ্ঠ। তো জ্ঞান জ্ঞান অনেক জ্ঞান মার্গে লোকরা আছে, জ্ঞান মার্গ মানে আমি কোন জিনিস সরাসরি বিশ্বাস করব না, আমি পরীক্ষা করবো সব জিনিস, পরীক্ষা করে দেখবো যে ঠিকঠাক করছে কিনা, এমনি একটা ঔষধ আছে, একটা ধরুন আমাদের বেদে অনেক কিছু আছে, যেমনি এই গাছটা যেটা ফল এটা অমুক ঔষধে রূপে কাজ করে, এখন বৈজ্ঞানিকরা বলবে আমরা বিশ্বাস করি না সেই কথা, আমরা বিশ্বাস করি না, আমরা তো প্রথমে এক্সপেরিমেন্ট করব। তারা কি করবে, সেই গাছ থেকে একটা কিছু করবে, দিয়ে কোনো পশুর উপরে কিছু এক্সপেরিমেন্ট করবে, করে দেখবে যে সেই রোগটা ভালো হচ্ছে কিনা, তবেই সে বিশ্বাস করবে, নাহলে করবে না। তো এইটাকে বলছে জ্ঞান না, যেটা মানে যেখানে শ্রদ্ধার অভাব আছে, যেখানে যে গুরুদেব যে বলছে কি ভগবান যে কথা বলছে, সেই কথার উপরে শ্রদ্ধার অভাব থাকার জন্যে সে সেটাকে পরীক্ষা করার চেষ্টা করছে। কিন্তু আমরা কি আমার এই ক্ষুদ্র বুদ্ধি দ্বারা সব কিছু বুঝে নেব, বলুন আপনি?
সব কি বুঝতে পারবো আমরা এই সামান্য ক্ষুদ্র বুদ্ধি দ্বারা আমরা সমস্ত কিছু বুঝতে পারবো না এই জন্যে এই জন্যে যখন কোনো উচ্চ মানের কথা আছে তখন আমাকে একজন মহান মহান্ত কিংবা একজন যেটা মহাজন তার কথায় আমাকে একটু শ্রদ্ধা রাখতে হবে শ্রদ্ধাটা কি আমি উচ্চ মার্গে আর যেতে পারবো না যেমনি কিরকম কিরকম কথা লেখেন আমার সময় তো আত্মা কিন্তু সেই আত্মার অনুভূতি কি আমাদের রয়েছে আত্মা কোথায় থাকে আত্মা আত্মার কাজ কি এগুলো বুঝতে পারে না তো এই জন্যে দুনিয়ার বড় বড় সায়েন্টিস্টরা বলছে আত্মা যে আত্মার প্রমাণটা কি আছে কিন্তু তাদের শ্রদ্ধা নেই এই জন্য তারা প্রমাণ এইভাবে প্রমাণ মানে কিন্তু ওইভাবে প্রমাণ মানতে গেলে যে সূক্ষ্ম বস্তু আত্মা সেটাকে এরা বুঝতে পারে না সেজন্য অবিশ্বাস করে তো এদের হচ্ছে জ্ঞান জ্ঞান মার্গ জ্ঞান মার্গ দ্বারা মানে বস্তু লাভ করা বড় কঠিন তো আমাদের বেদের উপনিষদের যে কথা ওখানে সিম্পল কথা লেখা আছে যে অস্তো মা সদগময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর্মা অমৃতঙ্গময় অস্তো মা মানে আমরা অসতে আছি সেই অসৎ দিকে যাবো না তোমরা সৎ দিকে যাবে তাহলে অসৎটা কি সেটা অনিত্য যেমনি শারীরিক সম্বন্ধে পরিবার এই আবার মানে শারীরিক সম্বন্ধে মা বাবা স্বামী বন্ধু এইসব সবই অসৎ সব অসৎ কেন সেগুলো কিছু সময় জন্য আছে আবার সেই সময় যখন চলে চলে যাবে সব চলে যাবে যেমনি একটা জলের মধ্যে প্রবাহতে কিছু তৃণ আদি একসঙ্গে হয়েছে আর সেই প্রবাহতে কিছুক্ষণ পরে সেগুলো আবার আলাদা হয়ে যাবে তাহলে সেগুলো যখন আলাদা হয়ে যাবে আবার কি একসঙ্গে আসবে সেগুলো আবার একসঙ্গে আর আসবে না তো সেই জন্যে আমি যেই দেখছি এখনকার যে সংসার দেখছি পরিবার সংসার বন্ধু বান্ধব এই কিছু ধরার পরে সব চলে যাবে আর থাকবে না এই জন্য এগুলোকে অসৎ বলছে কিন্তু কন্টিনিউ থাকবে আত্মা থাকবে কি বলছে ভগবান বলছে না দেহিন অস্মিন যথা দেহে কৌমার মিয়গুন যারা তথা দেহাত্মার প্রাপ্তি ধীরে প্রতিবন্ধ যেমনি মৃত্যু হয় সে সময় যেমনি আমরা আলাদা কাপড় পরি সেই প্রকার মৃত্যুর সময় আত্মা আয়ত্তা নতুন শরীর ধারণ করে তাহলে আত্মাটা সর্বস্তু এই জন্যে যারা বুদ্ধিমান তারা নিত্য তত্ত্ব অনুসন্ধান করবে তাই না অনিত্য সংসারে মহাজন্মাইয়া জিত করে গাধা যদি আমরা অনিত্য সংসারে যদি আমরা সমস্ত আমাদের সব দিয়ে দিই তাহলে এখানে যে মহাজন্মাবে তাতে আমি শুধু পরিশ্রমী করবো শেষে সব চলে যাবে আর আমি বোকা হয়ে যাবো তাই না কিন্তু যারা বুদ্ধিমান সৃজন সৃজন ব্যক্তি তারা কি করে কৃষ্ণ ভক্ত বড় চতুর যারা কৃষ্ণ ভক্ত তারাই চতুর আর বাকি সব কি কুবুদ্ধি সংসার বাকি সংসার যারা কৃষ্ণ ভক্তের করোনা তারা সব কুবুদ্ধি তাহলে প্রথম জিনিস হচ্ছে যে নিত্য বস্তু সেটা অনুসন্ধান করতে হবে নিত্য বস্তু মানে আত্মা ভগবান গুরুদেব গুরুদেবের শিক্ষা এই সদাচার কেন সমস্ত কিছুই যে নিত্য বস্তু ভগবান তার জন্যে তার আরাধনার জন্যে তার সেবার জন্যেই এখানে গুরু বৈষ্ণব এইগুলো আমাদের বিচার করে বলছে সেই জন্যে এই সমস্ত কথা হচ্ছে নিত্য কিংবা সৎ আর তমস তমসোমা যেটা অন্ধকার অন্ধকার মানে কি যদি আমরা শরীর জ্ঞান থাকি তাহলে এই মানে আমাদের এই অমূল্য মনুষ্য জন্ম নষ্ট হয়ে যাবে যেমনি বলছে যে দুর্লভ মানব জন্ম পাইয়া তোরে না বুঝিব হরি দুঃখ কহিব কাহারে এখন আমি এত দুর্লভ মানব জন্ম পেয়েছিলাম কিন্তু ভগবান হরিকে আমি ভজন করলাম না তাহলে কি হলো মানুষজন চলে গেল আমি সেই আবার পশু পাখি বীজ পাতাল হয়ে
আমাকে আবার জীবন কাটাতে হবে, তাহলে সেই দুঃখটা আর কি বলবে, সময়টা চলে গেল। 84 লক্ষ যোনি একটা আত্মা নানা শরীরের নানা ইউনিটে ফিরে বেড়াচ্ছে, সেই ভাগ্যবশে কখনো কখনো সে মানুষ জন্ম পায়, সেই দুর্লভ মানুষ জন্ম পেলেও সে হরি হয়ে করলো না, তাহলে কি হলো আবার সেই 84 লক্ষ যোগীকে তাকে ফিরতে হলো। তো আমরা এই অন্ধকার জগতে আছি, অন্ধকার মানে আপনি একটু ভুল আগে দেবেন জান, অন্ধকার মানে হচ্ছে আপনি এটা ভুল আগে দেবেন, অন্ধকার মানে হচ্ছে যেখানে আত্মতত্ত্ব সম্বন্ধে কিছু অজ্ঞানতা আছে। যে সর্বন্ধু সেই বলল মহাগুরুকে, কে আমি, কেন মনে জানে তাপত্র হয়, আমি কে, কেন দুঃখ কষ্টগুলো পাচ্ছি, হে মহাপ্রভু আমরা কি তাদের বলো। তো মহাপ্রভু কি বলেছিল, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, আমরা সবাই কৃষ্ণের নিত্য দাস, কিন্তু সেই কথা আমরা ভুলে গেছি, সেই কথা ভুলি কি হলো মায়াটাকে ঝাপটিয়ে ধরে, সঙ্গে সঙ্গে মায়াটাকে ধরেছে আর কি হয়েছে, সে সংসারের মধ্যে হাবুল খাচ্ছে। তো তার উপায়টা কি আছে, তো উপায়টা কি, সংসারটাকে প্রহ্লাদ মহারাজ একটা অন্ধকূপের মতো তিনি বলছেন, সংসারটা অন্ধকূপের মতো, এ যদি একটা অন্ধকূপ মধ্যে পড়ে যায়, পাপুষ্কি যদি পড়ে যায় ভিতরে, তো ভিতরে কি অন্ধকার আছে, সেরকম এই সংসার একটা অন্ধকূপ এখানে পড়ে গেছে, এই সংসারকে আলো দেওয়ার জন্য কি দরকার হয়, এই সূর্য দরকার আছে, চন্দ্রমা দরকার আছে, যাতে করে লাইট চলে গেলে এই মানে সূর্য লাইট না থাকলে তখন বাল্ব আর ইলেকট্রিসিটি দিতে হয়, সেইভাবে সংসারটা চলছে। আর এখানে এক প্রকার যেটা মানে সাংসারিক বিদ্যা চলছে, তার দ্বারা আমরা এই সাধারণ স্কুল কলেজ যাচ্ছি, সাধারণ বিদ্যা অর্জন করছি, আর মনে করছি যেন আমরা খুব বিদ্যান হয়ে গেছি, কিন্তু এটা যে অন্ধকূপ এখানকে আলো করার জন্য একটা জড় জ্ঞান দ্বারা যে চলছে, সেটা আত্মার যে জ্ঞান সে দিতে পারে না, আত্মত্ব সেটা প্রকাশ করতে পারে না, সেটা প্রকাশ করে দিলে কি লাগবে, যারা আত্মা জগতে যারা আছে সেখান থেকে যদি কেউ আমাকে একটা আমাকে সাহায্য পাঠায়, তার সাহায্যে তো আমি এখান থেকে করতে পারবো, তো সে কিন্তু সাহায্যটা পাঠায় না ওইখান থেকে ওই কূপের মধ্যে, কূপের বাইরে থেকে তিনি কি করবেন, একটা আমাকে দড়ি পাঠিয়েছে, সে দড়িটা পাঠিয়ে কি নিজের আমি দিয়েছে, এবার আমাকে কি করতে হবে, সে দড়িটাকে ধরতে হবে, তাই না, আর তিনি এটাকে টানবে, যে বাইরে আছে সেটা ওই দড়িকে টানবে, তার টানে আমি ওই অন্ধকূপ থেকে বাইরে করতে পারবো। তো সেরকম এই সংসারে গুরুদেব কিন্তু এই সংসারে মেম্বার নয়, ভক্তিদার ঠাকুর বলে দেয় একটা কথা, যে গুরুর অলঙ্কার হয়, একটা গুরু তার দুটো পা সংসারে আছে, একটা পা একটা হাত বাইরে আছে, একটা গুরু একটা পা বাইরে আছে একটা পা ভিতরে আছে, আর আরেকটা গুরু আছে তার দুটো হাতই বাইরে আছে, দুটো পাই বাইরে আছে, মানে তিনি উত্তম ভক্ত। তো সেরকম উত্তম গুরুদেবের শরণাগত হলে সে তার যে কৃপাটা আসছে, যে দড়িটা, সে দড়িটা কি, সে দড়িটা হচ্ছে এই তার শিক্ষা গুণ, ওই যে হরিনাম দিচ্ছে, বলছে হরিনাম করো, সেবা করবে, ভগবানের সেবা করবে, বৈষ্ণব সেবা করবে, বৈষ্ণব সঙ্গ করবে, ভাগবত কথা শান্ত মহারাজ কি, বিষ্ণুপাদ শিরোমণি মহারাজ কি, ভক্তিচন্দন বিষ্ণু মহারাজ কি, এই সর্বনাশ
আসো। হ্যাঁ বলেন বলেন মুনি মহারাজ। সেই শিক্ষাগুলো যদি মানে আমরা ছেড়ে দিব না, আমাদেরও একটা কাজ আছে। এটা নয় যে গুরুদেবই গুরুদেব মানে দীক্ষা দিবে, গুরুদেব সব কথা বলবে, কথা বলবে, তুমি অন্য জায়গা থেকে শিখে দেবে, তা নয়। অন্য সব কেন যেমনি গুরুদেব সব গুরু হতে হবে, সে সব শিষ্য সব শিষ্য হতে হবে। মানে যেই কথা গুরু বৈষ্ণব বলে আছে সেই পথে চলতে হবে, তার মানে কি ধরতে হবে। আর যদি সেই কথা শুনে চলে তাহলে গুরুদেব তাকে বার করে দেবে, এই সংসার থেকে বার করে দেবে। আর একদিন সে কৃষ্ণ ভজন করতে করতে গুরুদেবের আনুগত্যে কৃষ্ণ ভজন করতে করতে কি হবে, ওই কৃষ্ণ দাস ওই নিত্য কৃষ্ণ হৃদয় করবে, হৃদয় তুমি হয়ে যাবে। তিনি বলছে আমি যে কৃষ্ণ দাস কি ভগবানের কথা কোনোদিন অন্য উপায় আনন্দ উদয় হয় না, কিন্তু সেবা করে সেবন মুখেই যে ভাগও যদি সেবন মানে সেবনমুখী হয়ে যায় কে, এখন আমরা ভুবনমুখী সমস্ত কিছু দেখছি আমাদের ভোগের জন্যে, দেখি সমস্ত পৃথিবী যা কিছু আছে ভগবান কৃষ্ণের সেবার জন্য, তখন আমরা সেবনমুখী হয়ে যাবো। এই সেবনমুখী হলে অটোমেটিক্যালি হৃদয়ের মধ্যে স্ফুরিত হয়ে যাবে যে আমি কৃষ্ণ দাস। এই যে বলছে ভগবানের আছে নাম রূপ গুণ লীলা পরিপূর্ণ, ভগবান কৃষ্ণের নাম সুপাল আছে, ভগবানের রূপ আছে আরতি করব, ভগবানের দিব্য লীলা আছে, ভগবানের অত্যন্ত সুন্দর পার্শ্বতন আছে, আর ভগবানের আরতি আরতি লীলা পরিপূর্ণ। তো এই সমস্ত কথাই নিবেদন করে দিন ওখানে, আরতি রেখে করব গুরুদেব। হ্যাঁ উদয় হয়ে যাবে, কিন্তু আমি তো ডাইরেক্টলি ভগবান লীলা বুঝতে পারলো না, আমি ডাইরেক্টলি ভগবানের রূপ গুণ আমি বুঝতে পারবো না, তো এই চোখে আমি আমার ক্ষমতা থাকবে না। কিন্তু যদি আমি গুরুদেবের ইনস্ট্রাকশন চলি, তার মানে কি এই এই নাম নাম সংকীর্তন নাম সংকীর্তন যদি আমি কিছু যোগদান করি গুরুদেবকে, তাহলে সেই নাম সংকীর্তনের মাধ্যমে নাম হচ্ছে সব থেকে বুঝলে বহু দূর বস্তু, তার সব থেকে যেটা কাছে আমার কাছে আসছে সেটা নাম রূপে আসছে। তো সেই জন্য নাম যদি কেউ নাম সংকীর্তনে যদি কেউ বিশ্বাস হয় শ্রদ্ধা জন্মায়, তাহলে এই হরিনাম সংকীর্তন করতে 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 ভগবানের সমস্ত কথা প্রকাশ হয়ে যায়। তো মহাপ্রভু এই জন্য কৃষ্ণ স্বয়ং কৃষ্ণ তিনি নাম সংকীর্তন যজ্ঞ প্রকাশ করলেন নবদ্বীপ ধামে। নবদ্বীপে মহাপ্রভু তো প্রথমে বড় পণ্ডিত ছিল নিমাই পণ্ডিত, কিন্তু নিমাই পণ্ডিত বলে ওনাকে সবাই জানতো, কিন্তু মহাপ্রভু কোন ছলে মানে মাকে বলল আমি যাচ্ছি এবারে গয়াতে আর বাবার কাছে শেষ করে আমি আসব। কিন্তু যখন উনি ওখানে গেলেন ওখানে মানে ভগবানের দৈবে ঈশ্বরপুরীর সঙ্গে দেখা হলো, আর ঈশ্বরপুরীকে তুমি বললে প্রথম একদিন কি হলো তাকে তিনি ভিক্ষা করাইলেন, ভিক্ষা মানে একটা প্রসাদ দিয়েছিলেন, পরদিন আবার ভিক্ষার জন্য ডেকেছে ঈশ্বরপুরীকে। ঈশ্বরপুরী যখন এসেছে ভিক্ষা করার পর বলেছে আমার কিছু ইচ্ছা আছে আপনি কি দিবেন আমাকে। ঈশ্বরপুরী তো মহাপ্রভুকে দেখে মহাপ্রভু অত সুন্দর সে ভগবান, তো বলছে তোমার জন্য তো আমি সব কিছু তো রাজি আছি। তো কি বলছে মহাপ্রভু আমাকে আপনি কৃষ্ণ নাম প্রদান করুন। ঈশ্বরপুরী বলেছিলেন তোমাকে আমি নাম কি আমার সর্বস্ব তোমাকে দিতে পারবো, এভাবে ঈশ্বরপুরী মহাপ্রভু বলেছিলেন। তখন ওনাকে উনি ওই গোপাল মন্ত্র দিয়েছিলেন মহাপ্রভুকে দিয়েছিলেন, আর তখন থেকে তিনি যখন নবদ্বীপ ফেরত আসলেন আর সেই পুরনো নিমাই পণ্ডিত পুত্র আর ছিলেন না, সবসময় তিনি বৈষ্ণব কথা বলতেন কৃষ্ণ ভক্তি কথা বলতেন আর সবাইকে কৃষ্ণ শিক্ষা দিতে আরম্ভ করলেন। তো মহাপ্রভু লীলা অত্যন্ত বিস্তৃত, সেখানে মহাপ্রভু প্রথমে নিজকে প্রকাশ করলেন মানে অদ্বৈত ডেকেছিল মহাপ্রভু ভগবানকে, তো অদ্বৈত বলেছিল দেখো
তুমি যার জন্য বিস্তর তপস্যা করেছিলে, যার জন্য তুমি এত পূজা করেছিলে, যার জন্য তুমি রাত্রিবেলায় প্রবন করেছিলে আর উচ্চ শাস্ত্র থেকে যাকে তুমি শিখেছিলে, দেখো আমি এসেছি, তোমার সমস্ত কিছু এখন সম্পন্ন হয়েছে। তো এইভাবে অদ্বৈত আচার্যের কাছে মহাপ্রভু প্রকাশ হলে, এছাড়া সমস্ত ভক্তগণের কাছে তিনি প্রকাশ হলে, আর এসব করার পরে মহাপ্রভু সর্বপ্রথম নিত্যানন্দ প্রভুকে প্রকাশ করলো। তাহলে নিত্যানন্দ প্রভু বিনা মহাপ্রভু তেমন খুশি হচ্ছিলেন না। তো তিনি নিত্যানন্দ প্রভুকে মানে ভিতরে হৃদয়ের মধ্যে আহ্বান করলেন, আর নিত্যানন্দ ভগবানের ইচ্ছা বুঝে বৃন্দাবন থেকে তিনি ওই বৃন্দাবন থেকে নিত্যানন্দ প্রভু নবদ্বীপ প্রকাশ করলেন। তারপরে নিত্যানন্দকে প্রকাশ করার পরে মহাপ্রভু তাকে প্রকাশ করলেন ওই পুণ্ডরীক বিদ্যানিধিকে প্রকাশ করলেন। পুণ্ডরীক বিদ্যানিধি ওনাকে মহাপ্রভু বাপ মানে পিতা বলে আহ্বান করতেন। তো সেই অনেক কথা আছে। তো মহাপ্রভু সপার্শ্ব একান্ন কৃষ্ণবর্ণম তুষা কৃষ্ণম সঙ্গ পঙ্গস্থ পার্শ্বদম যজ্ঞেই সংকীর্তনম প্রায়ন্তি। তো ভগবান এই নামটা যে শুষ্ক নাম নয়, মানে নামের যে কথা যে গাম্ভীর্য আছে সেটা মহাপ্রভু তার নিজের পার্শ্বদের সঙ্গে প্রকাশ করে আস্বাদন করেছেন, সেটা বিতরণ করেছেন। পরে মহাপ্রভু এটা বলেছিলেন পৃথিবীতে আসলে গুণগুণাদি গ্রাম সঞ্চার হয়ে গেল না, যত দেব ঋষি মুনিগণ যে জন্য তপস্যা করে থাকে করেও যারা পায় না, এই যুগে আমি অত্যন্ত যারা মানে নিজের কোনো সৌভাগ্য নাই ওদের আমি প্রদান করব। স্ত্রী শূদ্র আদি আমি সে বিচার করব সবাইকে মানে আমরা আমাদের গুরু ভাই শিলা ভক্তি বিজ্ঞান মণি মহারাজের কাছে কিছু শুনলাম। এখানে আমাদের শ্রীপাদ ভক্তিচন্দন বিষ্ণু মহারাজ উনি কিছু আপনাকে হরি কথা বলবেন, শুনবেন, ধ্যান দিয়ে মাইকটা দাও, এই মাইকটা দাও। ओम ज्ञान चक्रांधस्य ज्ञानञ्जन शलाकया चक्षुरुतं येन तस्मै श्री गुरुवे नमः। गुरुचरि उपासन्दिभ्यो च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो। श्रील भक्ति सिद्धांत सती ठाकुर को पाठ जानिए छे कि हमने अनर्थ थारा काले काल पर्यंत तो हमारा भजने प्रेस कट कर भजन करते पारवन हो, कारण हमने जे इंद्रिय पंचाल जैसे विचरण करें शब्द अर्थ स्पर्श शब्द अर्थ स्पर्श एक पंचाल देश मैंने पंच इंद्रिय पंच देश विचरण करे तक अभी हमारा भजन कर योग्यता लाभ करते पाए कि महाप्रभु दे के दिए जीवे दया नामे रुचि वैष्णव सेवा ये तीन तरह जी दिए अंदर के जीवे जीवे प्रति दया था अंदर नामे रुचि आसे तो नामे रुचि না আসা পর্যন্ত আমরা বৈষ্ণব সেবা করতে পারব না, বিশেষ মাত্রা প্রাণী হয়ে গেলো মাত্রা সার হয়ে গেলো। সর্বপ্রথম আমাদেরকে জীব প্রতি দয়া থাকতে হবে, জীবের দয়া মানে ওই কাউকে রুটি কাপড় টাকা পয়সা প্রদান করা না, মানে কারো বাড়িতে বিয়ে মেয়ের বিয়ে আছে বিয়ে আছে দু চার দশ হাজার টাকা দিয়ে দেবেন সেই জীবের দয়া নাই, মানে জীবের দয়া হচ্ছে ভগবানের হরি কথা ভগবানের নাম তাকে শোনাতে হবে তাদেরকে এই পথে আনতে হবে, এই সব হচ্ছে জীবের দয়া। কোনো জীব মানে জীব মানে দেহটা না, জীব মানে আত্মা, মানে যে এইগুলো রামকৃষ্ণ মিশন তারা বলে জীবের দয়া, মানে এগুলো জীবকে হত্যা এগুলো এগুলো জীবের দয়া মানে মানুষের সেবা শরীরের সেবা এগুলোর জন্য ওরা বলে, কিন্তু ওরা নিজেই
একটা ছাগলকে মুরগিকে ওরা কেটে হত্যা করে দেয়, কিন্তু তথাপি আলমে জিয়ে দেয় মানে সেই মানুষের দান পুণ্য দিতে, কিন্তু এই জিয়ে দেওয়া হচ্ছে না, জিয়ে দেওয়া হচ্ছে মানে জি মানে আত্মা, আত্মা যে তাদের আত্মার অনেক জন্ম অনেক জন্ম অনেক মৃত্যু জন্ম মৃত্যু হয় আবার জন্ম বা মৃত্যু হবে, আবার প্রত্যেক জন্মে তাদের খাবার খেতে পারবো না, বা আমরা এই জগতে কোটি কোটি প্রাণী জীব মানুষ হচ্ছে সবাই আমরা সেই কোনো বস্তু প্রদান করতে করতে পারবো না, সবাই মানে যে দৈনিক দৈনিক অসত্তা সেটা রুটি কাপড় মাখান এগুলো প্রদান করতে পারবো না, কিন্তু মনে আপনি হরিকথা ভগবানের নাম একসঙ্গে কোটি কোটি লোকেও দিতে পারবে, প্রদান করতে পারবে, স্মরণ করাতে পারবে না, তো জীবের দ্বারা হচ্ছে যে যার দ্বারা তারা জন্ম যে মান্তর থেকে তারা যে ক্লেশ থেকে মুক্ত হয়ে যায়, মানে এই জগতে দেখুন অনেক সরকার হসপিটাল খুলছে, স্কুল খুলছে, মানে যে যারা গরিবগুলোকে সে হসপিটালে ইলাজ হবে রোগ, আর তাদের ছেলেরা সেই প্রশ্ন করবে ওই ওইটা এক জন্মের জন্য আমরা ওদের শরীর চিন্তা করতে পারি, কিন্তু জন্ম জন্মান্তর তাদেরকে মানে যে নিত্য মঙ্গল হবে সেটা হচ্ছে জীবের দ্বারা, যার দ্বারা তারা জন্ম জন্মান্তর ওই ক্লেশ থেকেই মুক্ত হয়ে যায়, তাদের কোনো হসপিটালের প্রয়োজন পড়বে না, তাদের কোনো এডুকেশনের প্রয়োজন পড়বে না, কেন কি রাধা রানী কোনো গুরুদেব আমাদের ভক্তি নির্মাচার বলত অনেকে বল অনেকবার বলতে শুনি রাধা রানীর কোনো এডুকেশন লাগে না, তোমরা এইখানে এই জগতে এডুকেশন লাগে, কিন্তু ওই বেকুণ্ঠে যাওয়াটাতে কোনো এডুকেশন লাগে না, মানে সেখানে কোনো এডুকেশন নাই, সেখানে রাধা ভক্তের মানে রাধা রানী গোপীদের ভক্তি অনুগত্যে কৃষ্ণ অনুগত্যে সেবা করতে পারবে না, তো আমাদেরকে মানে তাদের যে নিত্য মঙ্গল তাদের যে চিন্তা করতে হবে সেইটা হচ্ছে জীবের দ্বারা, তাদের প্রসাদ বিতরণ করতে হবে, ভগবানের প্রসাদ পেতে তাদের স্মৃতি হবে, তাদের গিয়ে গিয়ে মানে কিছু ভিক্ষা কালেকশন গেলে মানে আমাদের যে একটা চতুর্থ যেটা আমি তো বলছেন কি মানে মহান নিজ কাজ মানে মহান মহন্ত মহন্তের স্বভাব তারতে পাওয়ার নিজ কাজ নাই তবু যায় পড়বে, তারা পরে ঘরে যায় মানে নিজের কাজের জন্য নয়, তাদেরকে তাদের স্বীকৃতির জন্য তাদের স্বীকৃতি বিতরণ করবার জন্য তারা তাদের গৃহে গৃহে যান, তাদের গৃহে থেকে তারা কিছু চাল দিল আলু দিল টাকা দিল সেইটা ভগবানের সেবা লাগছে, মানে মহাপ্রভু চেতা মহাপ্রভু গুরু বৈষ্ণবের সেবা লাগে, তাদের দ্বারা তাদের স্বীকৃতি হবে সেইটা তাদের জীবে দয়া, তো এই জীবে দয়া করলে তাদের প্রতি ভগবানের নামের প্রতি রুচি আসে, এই নামের রুচির দ্বারা সেই তখন আমরা বৈষ্ণব সেবা করতে পারবো না, যদি নামের রুচি না আসে বৈষ্ণব সেবা আমরা করতে পারবো না, মানে সে এরা অপরাধী মাত্র হয়ে যাবে, তো বৈষ্ণব সেবা অনেক রকম হয়, মানে বৈষ্ণব কিন্তু মেন হচ্ছে বৈষ্ণব সেবা বৈষ্ণবকে সন্তুষ্ট করা হচ্ছে বৈষ্ণব সেবা, মানে কী করলে যে বৈষ্ণব সন্তুষ্ট হবে, মানে এটা তো আমি কিন্তু এই জগতে তো সব মানে ভক্তি নিষ্কাম শান্ত মহারাজগুলো থাকে ফার্ম আর সবসে সাবস্টেন্স, মানে এখানে বেশিরভাগই ফার্মেই দেখা যায়, মানে সাবস্টেন্স তো দেখা যায় না, মানে এখানে তো কিছু ফার্মও আছে, আমার তো শিলিগুড়ি অনেক বছর ছিলাম সেখানে তো ফার্মও নেই, মানে যে যে বৈষ্ণব সেবা করছে মানে যত অব্দি আমরা মহারাজরা আশ্রমের সঙ্গে ততক্ষণ আপনারা দেখছেন ভালোভাবে কীর্তন করছে নাম সংকীর্তন করছেন যে খুব শ্রদ্ধা ভক্তি আছে, কিন্তু আমাদের এখানে যাওয়ার পরে সবাই সব ভুলে যায়, মানে কিছু মনে থাকে না তখন, মানে সব আপনার নিজে নিজেই কাজে চলে যায়, তো মানে সংস্টেন্স নাই এগুলো ফার্ম আছে, তথাপি আমাদেরকে মানে সেই সাবস্টেন্ট আনাবি খুব মুশকিল, আমাদেরকে এই মহাপ্রভু সিম্পল জিনিস দিয়েছেন নামের সেবা কে বার্তা করবে না শুনেন ধ্যান দিয়ে, উচ্চ জিনিস পাওয়ার জন্য আমাদেরকে অনেক কিছু
ত্যাগ করতে হয়, উচ্চ বস্তু পাওয়ার জন্য অনেক কিছু ত্যাগ করতে হয়, কম্প্রোমাইজ করতে হয়। তার জন্য আমাদেরকে আমাদের পক্ষে তো সম্ভব নয়। এটা আমাদেরকে সিম্পল জিনিস মহাপুরুষ দিয়েছেন বৈষ্ণব সেবা নামে, মানে জীবে দেয়ার নামে হচ্ছে বৈষ্ণব সেবা। এই জন্য আমরা এই জন্য কোনো জন্মে আমরা যে শুধু বৈষ্ণব অনুভূতি গুরু বৈষ্ণব অনুভূতি চলছে, সেই তার মাধ্যম থেকেই আমরা মানে গুরু বৈষ্ণব সঙ্গে কানেকশন হচ্ছে, সম্বন্ধ হচ্ছে, তার দ্বারা আমরা কোনো জন্মে আমরা ভগবানের কৃপা লাভ করে উচ্চ বস্তু লাভ করতে পারলাম। আমাদের কর্তব্য হচ্ছে আমরা যে জন্মাষ্টমী দোল পূর্ণিমা এগুলো উৎসব করি, এটা আমাদের কর্তব্য নয়, এটা হচ্ছে গুরু বৈষ্ণবের কর্তব্য। আমাদের কর্তব্য হচ্ছে গুরুদেবের উৎসব, জন্ম, আবির্ভাব, প্রভাব, তাদের উৎসব, জন্মদিন পালন করা আমাদের কর্তব্য হচ্ছে। আর যে জন্মাষ্টমী দোল পূর্ণিমা এগুলো হচ্ছে গুরুদেবের কর্তব্য। কৃষ্ণ হচ্ছেন তার মানে তার প্রভু হচ্ছে, তার এগুলো পালন করা গুরু বৈষ্ণবের কর্তব্য হচ্ছে। আর আমাদের কর্তব্য হচ্ছে তাদের জন্মদিন, তাদের মহোৎসব আদি পালন করা, তার দ্বারা আমরা মৃত্যু মঙ্গল লাভ করতে পারব। তো সেটা মানে আমাদের উচ্চ বস্তু লাভ করতে আমাদের অনেক কিছু ত্যাগ করতে হয়, সেটা বেরাগ আনতে হয়। কিন্তু মানে বেরাগ ভক্তির অঙ্গ নয়, না মানে ভক্তি বেরাগের অঙ্গ নয়, কিন্তু বেরাগ মানে ভক্তির অঙ্গ হচ্ছে, মানে ভক্তি দ্বারা বেরাগ আসে, কিন্তু বেরাগ দ্বারা ভক্তি আসে না, এটা ঠিকই। কিন্তু ভক্তি আসলে বেরাগ একই এসে যায়। তো মানে ভক্তি বেরাগের অঙ্গ নয়, কিন্তু বেরাগ শুধু ভক্তির একটা অঙ্গ হচ্ছে। তো আমাদেরকে সেই শুদ্ধ ভক্তি আনার জন্য আমাদেরকে অনেক বেরাগ, অনেক ত্যাগ করতে হয়, অনেক কম্প্রোমাইজ করতে হয়, ধ্যান আনতে হয়, অনেক কিছু আমাদেরকে করতে হয়। সেটা আমাদের সাধারণ জীবের পক্ষে মানে সম্ভব নয়, সেটা আমি আপনাদের জন্য বলছি না, নিজের জন্যও বলছি না, আমাকে তো মহারাজ মানে বলেছেন বলে বলছি না। মানে আমি দেখেছি মানে অনেক বছর ধরে আমরা গুরু বৈষ্ণবের প্রচার করছেন, কিন্তু কারো পরিবর্তন হয় না। কিন্তু মহারাজ বলেছেন, মহারাজ বলছি আজ নাই, আমাকে যখন থেকে ওনার সঙ্গে সম্মান মানে সম্পর্ক হচ্ছে তখন থেকে উনি আমাকে মানে গাইড করতেন, প্রচার করার জন্য বলতেন, শেখাতেন। তা উনি তো দূরে থাকতেন বলে আমি ওনার ঠিকসে পালন করতাম না, কিন্তু এখন উনি কাছে আসেন, উনি যা বলেন সেটা করতেই হচ্ছে, নাকি হর কথা বলতেই না ছাড়বে না বলে আমি কিছু বলতে হচ্ছে। তেমনি মানে আপনারা যত কিছু আচরণ করছেন সেটাও ততটুকু আমি করতে পারছি না। আপনারা যেটা টুকু করছেন শুধু আপনাদের জন্য বলছে না, নিজের জন্য বলছি, কিন্তু যতটুকু আপনারা আচরণ করছেন সেটাটুকু আমি মানে পালন করতে পারছি না। তো এইটা জয় শ্রীপাদ ভক্তি চন্দন বিষ্ণু মহারাজ। কি আরতি আরতি রেডি করেছে? আচ্ছা নিয়ে আসছি, এটা আরতিটা ইয়ে করো, নিয়ে আসো এইদিকে, সাবধানে নিয়ে আসো বিমল মহারাজ। হ্যাঁ একটু ফ্যানটা বন্ধ করে দাও তো, পাখাতে করতে পারো। ঘুরে দাও এদিকে, পিছন দিকে ঘুরে দাও। হ্যাঁ এখানে নিয়ে আসো, এই স্টুলটা স্টুলটার উপরে রাখো, আরতি সামানগুলো করে দেবে বিষ্ণু মহারাজ। বিষ্ণু মহারাজ সাজিয়ে দাও এদিকে, এই দিকে ঘুরে দাও তো, ঘুরে দাও। সবগুলো দেখে নিন, এটা একটু সাইড করে রাখুন। বিষ্ণু মহারাজ হ্যাঁ জয়
ওম বিষ্ণুপাদ শিল ভক্তি নির্মলাচার্য গোস্বামী মহারাজ কি। জয় জয় গুরুদেব আচার্য নির্মল, কল দীপে মাঝে তোমার লীলা বিরল, তুমি ভক্তি নির্মল তোমার করুণা নির্মল, তোমার মত গুরু পাওয়া ভুবনে বিরল, তুমি দয়াল তুমি মুক্ত তুমি করুণাময়, গোলক মাধারে তোমার মহিমা যে গায়, গুরু কৃপা তুমি কর আসন আলোকিত, গুরু কৃপা তুমি কর আসন আলোকিত, জনের কৃপা করো মহাপ্রভুর কথা মত গ্রামে গঞ্জে গিয়া, মহাপ্রভুর কথা মত গ্রামে গঞ্জে গিয়া, নামে ভুবন খানি দিলে ফিরাইয়া, হরি নামে ভুবন খানি দিলে যে ফিরাইয়া, পরম্পরা ধর তুমি কিরণের মত ত্রিভুবন ভূষিত, কিরণের মত ত্রিভুবন ভূষিত, গুরু আজ্ঞা বহু দেশে মন্দির স্থাপিয়া, গুরু আজ্ঞা বহু দেশে স্থাপিয়া, মহাপ্রভু শিক্ষা তুমি দিলে বিলাইয়া, পাপি তাপি যত ছিল পাশে পশ্চাতে, পাপি তাপি যত ছিল পাশে পশ্চাতে, ভক্তি সিদ্ধান্ত ধারা পৌঁছে দিলে, সিদ্ধান্ত ধারা পৌঁছে দিলে, পতিত পাবন তুমি করুণার সিন্ধু, তুমি করুণার সিন্ধু, অধমে জনার তুমি অগতির বন্ধু, অধমে জনার তুমি অগতির বন্ধু, মতন অতঙ্গ গতি মধুর মন্দ হাস, মধুর মন্দ হাস, যেন তুমি অবধূত নিতাইর প্রকাশ, তুমি অবধূত নিতাইর প্রকাশ, কীর্তন কর তুমি জীবের লাগিয়া, কীর্তন কর তুমি জীবের লাগিয়া, চেতন কর তুমি কৃষ্ণ নাম দিয়া, চেতন কর তুমি কৃষ্ণ নাম দিয়া, জল মন রাখি যেন পূর্ণ শস্য ধর, জল মন রাখি যেন পূর্ণ শস্য ধর, কোথাও না দেখি এমন দয়ার সাগর, কোথাও না দেখি এমন দয়ার সাগর, এমন দয়ার সাগর, প্রেম রসে ভাসাইল অখিল সংসার, প্রেম রসে ভাসাইল অখিল সংসার, ডুবিল কোল দীপ জাহ্নবীর ভার, ডুবিল কোল দীপ জাহ্নবীর ভার, ব্রহ্মেশ্বর আজি ভাবে মনে মনে, তোমার উন্নতি সদা করিব,
Krishna, Krishna, Hare, 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 Hare,
যাচ্ছে বল ঠিক আছে ভালো হরি বল হরি বল।
जय श्री जगन्नाथ बलदेव सुभद्रा सुदर्शन जी की जय जगन्नाथपुरी धाम की जय मायापुर नवदीप धाम की जय अभद्र मंदिर पर से कुलदीप की जय
جاي سي گپت کا بدن کی جائے جو سدا سے بلند ہے جو کی جائے جو مکر بن لوں ہاں کی جائے جو شام کو دادا کو گری کو بدن کی جائے جاي سي چیتنا سرسوت مت کی جائے تو وشو بھی سکا سلو کی جائے تو وشو بھی سرت نہ رکھ دبین کی جائے جاي سي بھا بھکتی کے منی مہاراج کی جائے جاي سي بھا بھکتی کے منی مہاراج کی جائے تو وے بھکت بن کی جائے جان کا گرام کا یہ جان کو نام سے بھکت بن کی جائے ماما اوشاب کی ماما اوشاب کی جائے سنیں اپنا سوار کا چھے ایک آنے مجھے بھاپروں جارہ جارہ ہین بھیل نہیں جائیں گی ترہا گرگر اس سے میں نیوانسن پتر ہوئی جا رہے آر اکھر کچھ بھائی رکھ سے گرام کا چھے جارہ کسی دے جا رہے بھولو لے خواہ کر بھین جائے گرگر ایک سا پوچھے نہیں جائے